হলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মুরব্বায়নী এজাম, কোরআনে কারিমের মওয়াল মৌমাসি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, ফুটপাতে যারা দোকান নিয়ে এসেছেন, প্রাণে স্বাদ আছে মাহফিলে আসার কিন্তু সাধ্য নেই, বসে বসে দোকান করতেছে, মন তাদের মাহফিলের ভেতর, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তান করি, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে কি পড়েছেন, তিনি আমাদেরকে কি পড়তে বলেছেন, সেই সংক্রান্ত একটু আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তো মহান আল্লাহ বলছেন, নবীও সান্নু করি উকা ফালা তাসা, আমি আপনাকে অতি শীঘ্রই পড়াইয়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার হুজুরকে পড়াইছে কে? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম জবাবটা শুনে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াইছেন কে? দুনিয়াতে ধরেন কম্পিউটার আবিষ্কারক, রেল ইঞ্জিন আবিষ্কারক, বিমান আবিষ্কারক, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক, আমাদের নিউটন ভাই, যত বৈজ্ঞানিক আছে তাদের সামনে কিন্তু কেউ বলে নাই যে, কোনো টিচার বলে নাই আমি তারে পড়াই দিছি, ভুলবে না। সে একজন শিক্ষক আছে, জ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, তিনাকে আমরা মহাগ্রন্থ আল কোরআনে দেখতে পাচ্ছি। আল্লাহ জাল্লা শাহানু সুরা আল ফাজরে বলছেন, সুরা আল আলাতে বলছেন, 6 নং আয়াতে, নবীও আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না, আপনার যত এলেমের দরকার সব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আপনার এলেমগুলো ধারণ করার জন্য আপনার বক্ষ যা দরকার, যত মেমোরি লোড দেওয়ার দরকার, এখানে মনিটর সহ সব কিছু আমি আপনার কলবে দিয়ে দেব, আর আমি আপনার কলব প্রশস্ত করে দিয়েছি। সমগ্র জগতের মানুষের হৃদয় বক্ষ যত প্রশস্ত, সকল পয়গাম্বরের বক্ষ যত প্রশস্ত, তার চেয়ে বিশাল বিশাল বিস্তীর্ণ করে দেব আমি আপনার হৃদয়, আমি আপনার বক্ষ। আলাম নাশ রাহলাকা সদরাক, আল্লাহু আকবার, আমি আপনার বক্ষ প্রশস্ত করি নাই, করেছি। আবার আরো এক জায়গায় আল্লাহ বলেছেন, নবী ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আপনার নাম সুমহান করে দিয়েছি, সমুন্নত করেছি, সকলের উপরে রেখেছি। এই পৃথিবীতে পর্যন্ত এমন কোনো মানব আসেন নাই যার নাম সমগ্র পৃথিবীতে এট এ টাইম চলতেছে, চলবে কেয়ামত পর্যন্ত, সে মহাপুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাতে অর্ধেক আমার আল্লাহ, অর্ধেক নবীজি, তারপরে কোরআনে কারিমের অর্ধেকে আমার আল্লাহর কথা, অর্ধেক নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয়, নবীও আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী রহমতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আমি সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, আমি আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। ইন্দোনেশিয়া থেকে টাওয়ার থেকে হুজুরের নাম শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই সকালবেলা যখন বিশ্ববাসী সর্বপ্রথম সূর্য দেখে, আলজেরিয়াতে গিয়ে সূর্য ডোবে, এভাবে প্রতিটা মুহূর্তে আজান চলছে, 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম সারা পৃথিবীতে চলছে, আজানের ধ্বনি হচ্ছে, একজন মহাপুরুষের নাম সমগ্র বিশ্বে নন স্টপ কেয়ামত পর্যন্ত ধ্বনিত হতে থাকবে, তার নাম মুহাম্মাদুর। বৈজ্ঞানিকেরা লেখে সমুদ্রের পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা মুকাররমা, এ মক্কা মুকাররমা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, লক্ষ লক্ষ পয়গাম্বর কারো বাড়ি মক্কা মুকাররমা নাই, সব ভাষালি যা আছে কিছু অন্য জায়গা থেকে স্থানান্তর আবাদ করছে, কিন্তু একজন পয়গাম্বর এখানে জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবী, এই যে রাফায়না এলাকা জিজ্ঞাক, নবী আপনার নাম শুধু আমি বড় করি না,
আমি আপনারে বড় করছি, আপনার জন্ম জন্মস্থানটাও সবার উপরে। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে জমজম কুবের সাথে কাবা শরীফের কাছেই হুজুরের জন্ম। আমাদের আব্বা, জাতির আব্বা যখন দোয়া করছেন কাবা শরীফ নির্মাণ করি, কো আল্লাহ মরিত জহিম কহ, অথবা একখান দোয়া রাখি যাই, আমরা দোয়া রাখি এর আচ্ছা ক রাখি দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মাহমুদ রে, একজন রসুল এখানে দিও আমার ফলাদের থেকে, যে রসুল বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তোমার আয়াতগুলো পড়ায় দিবে, হিকমা শিখাইবে, যত ধরনের জ্ঞান থাকতে পারে সব জ্ঞানের তালিম তোমার রসুল দিয়ে যাবে আমার ফোলা। আল্লাহ আল্লাহ শানু কবুল করেছেন, যেখানে দাঁড়ায় দোয়া করেছেন সেখানে কবুল, সেখানেই এই মাত্র 50 হাত দূরে আমার রসুলের জন্ম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবী ভূবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে হইল কাবা শরীফ, আর এখানের মানুষ আগে ছাদ দেখে, পৃথিবীর উচ্চ অংশে এটা, এ মক্কা মুকাররমার আশেপাশে ছাদ সর্বপ্রথম ওঠে। দেখছেন আল্লাহর কথা, আমি আপনার উপরে রাখছি, আপনারে কেউ নিছিনি চৈতন্য, ঠিক কি না? আপনার নামটাও আমি চয়েস করছি, আপনার নাম মোহাম্মদ, প্রশংসিত। আপনারা কেউ মানক আর ন মানক, ইচ্ছা অনিচ্ছা বলতে হইবে প্রশংসিত। মক্কার কুরাইশরা ব্যাকি মিলি না, তারা মিটিং করছে, কইও আমরা কোনো এমিয়ার পার্টি করি না, এমিয়ার ধর্ম আনি না, এরপরে এমিয়ার প্রশংসিত কোন লাগে, তার নামটা পাল্টা আলো, কত প্রস্তাব করো, নেতৃবৃন্দ প্রস্তাব করছে কেউ কখন মোজাম্মম রাখো, মানে চিরনিন্দনীয়। এবার মোজাম্মম কই হুজুরের ডাক দিলে কেউ চেনে না, কো মোজাম্মম নামে তো লোক এটাই দুর্ডের বেঁধে, কে হলে কার কথা কইছে, বালা বালা ওই মোহাম্মদে বালা হিডে ক গই না, সুবহানাল্লাহ কাল হরে কইস, আসে সময় আর 20 মিনিট একটু হোঁহা করেছে রে, ঠিক নি রে? আর ভাই সাহ আর কলজের টুকরা ভাই এমানুয়েল ম্যাক্রো, ঠিক নেই? আর হুজুর হলে ব্যঙ্গোক্তি করে, আরবিতে ম্যাক্রো লেখলে, ইংরেজিতে ম্যাক্রো, আরবিতে লেখলে মাক্রু, মাক্রু অর্থ অপছন্দ। হুজুরের লগে বাম্পার লাগাইলে, ও মা গো সোনাকি ঢাকা এক্সপ্রেস হিমাচলের লগে বাম্পার লাগাইলে তোর গাড়ি বসকে যাইব। হুজুর এমন এক বাম্পার রে, হুজুরের লগে কেউ ডোজ দিলে এত অস্তিত্ব থাকতো না, শেষমেশ আর এমানুয়েল মাক্রু বৈষবের বিয়া শাদি জন্ম কি সব কিছু মানুষের নিউজে বার করে এলেছে, ওর সাথে শরম ঠিক না? হ্যাঁ, 11 বছর তো শুরু করে দিছে ঘটনায় গিয়ে, ঠিক নিও? এবার দেখেন ঘটনা কি হয়ে গেছে, তা দেখেন আমার রসুলের লই কেউ বেজ্জিতি যদি করে, রসুলের যদি অপমান করে, আল্লাহ কো আমি যেভাবে অলিদ ইবনে মুগীরা আপনার বদনামী করছে, কোরআনে দিয়ে দিছি এতে হারামজাদা এতে জারুগা এতে ও বাদ জালিকা জানিম, জারগার ওয়াজ করলে লাগবে 2 ঘন্টা, বাইরের সময় তো নাই, তোরা দিনে বানে করতে উড়া লাগতাম সামনে সামনে দিনে, আর রাচ্ছে আর রাতি নো আইবি নি দিনে, ঘন্টা লেয়া থাকবে রে, পাবলিসিটিতে কইছি নি, আর বাদ মাগরিব দিব কইছি নি, পোস্টারে লেখছি নি, তাহলে দিদার ভাই আর শফিক ভাই দোষ নাই, তারা ঠিক আছে, ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দা ওয়ার্ল্ড ইনশাল্লাহ, ঠিক নি রে? তারপর আয় হেদিকে আয় যাইতেছি না, ওয়াজ করি মাসাল আরেকটা, এটা জুমলাই মোতারাজা তো নবীরে কি হরান হরাইছে, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা অবাক, ওমা ওমা ওমা, পৃথিবীর এমন কোন সায়েন্সের কিতাব নাই যে কিতাবের প্রথম একটা সাংকেতিক লাইন আছে, সেন্টেন্স আছে, যেটা দুনিয়ার মানুষ বোঝে না, সব বোঝে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থের সূরা বাকারাতে একটা আয়াত দিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম, ও তাম পৃথিবীর বিজ্ঞানীরা রকেট বানাইছ, বিমান বানাইছ, সাইরানা লোহা ফিড়ি ফাড়ি আইফোন বানায় 1,20,000 আতা লাইছ, ও ফু ফু ফা ব্যাবো, আর একটা ভিভো দেখলে কথা এটা মনে হয় ব্যাবো ব্যাবো রে, আমি ফড়ি ব্যাবো কোন এটা বিবো, দুই রকমই উচ্চারণ, ঠিক কি? তো তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা এই আয়াতের তর্জমা করতে এ পর্যন্ত ফারসিনি কথা কয় না, ফারসিনি সামনে ফারবনি
সব মানুষ সার সারেন্ডার নবীজির আনিত মহাগ্রন্থ আল কোরআনের দিকে আল্লাহু আলামু বিমুরাদিহি সেই নবীজি বিশ্ববাসীকে ধারণা দিচ্ছেন আল্লাহ থেকে ফড়ি আমাদেরকে ফড়াইতেছেন ও দুনিয়ার মানুষ তোরা যেন হড়ালিয়া বেশি আত্তিন সবটি সারেন্ডার ওই কানে ধরি মহান রবের ক যে মহান টিচার আমারে ফড়াইছে মোতাকাল্লেমের সিগাটি ইউজ করি সে মহা মহান প্রভুরে প্রশংসা কর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাম জগৎ জগতের র মহান আল্লাহর জন্য প্রতিপালকের জন্য যত রকমের প্রশংসা হইতে পারে হওয়ার সম্ভাবনা রাখে সব প্রশংসা মহান রবের জন্য রব আলামিন প্লুরাল নম্বর তাম জগৎ আপনারা তো মনে করতেছেন লক্ষ্মীপুরে একটা জগৎ আর না সাগর দেশে গেলে হিয়ানো দেখবি আরো কত ক্যাডার আগে লক্ষ্মীপুরে দৈনে আর কোনো গেরাম নাই একটা গেরাম আছে 12,000 মাইল দূরে সাউথ আফ্রিকায় ঠিক নি রে এন তু নৌকা চালাবি দৌড় ডিজে নৌকা ফরাদের দোয়ানো যায় ডুস খাইব সাউথ আফ্রিকায় কদ্দূর সাউথ আফ্রিকা যায় ডুস খাইব আর গেরাম নাই বাংলাদেশের দক্ষিণে আর গেরাম এখন আলামিন তাম জগৎ গ্যালাক্সি ব্ল্যাক হোল সেন্ট্রাস বিশ্ব মিল্কি ওয়ে সায়াফত বিশ্ব গ্রহ চন্দ্র সূর্য তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী উনি কোনো ইনস্টিটিউশনে পড়ালেখা করেন না সরু সরে এ বি সি ডি আলিফ বা তা ইগেন কোনো আক্ষরিক জ্ঞান নাই কিন্তু সকল জ্ঞানীর টিচার উনি সুবহানাল্লাহ এটা শেয়ানাগির এটা কি ইল্লে করছে আল্লাহ কতিরবিনি এটা করলে তো আবার ভুল ধরিয়ে লাগি তোগর তো তোগমত তো বুঝান লাগে আল্লাহ হেকমত করছে আর কি চালাকি করছে তো গেরাম্য ভাষা শেয়ানাগিরি শেয়ানাগিরির আবার জেন্ডার হয় আল্লাহ জেন্ডার থেকে মুনাত যা তাজকির তানিস থেকে মুনাত যা সমান আল্লাহ কইতি না অর্থাৎ হুজুরের যদি এ বি সি ডি আলিফ বে তো হড়াই শিখাইতো তাহলে কেউ মানত না মকর আবু জাইল্লা সিটিং এ কইতো তুই রাজ্য হড়ালিয়া করি সুন্দর করি এভাবে লেট এই আঙ্গর ওয়াজ করো ধরবে তোমার ওয়াজ শুনব কে এ রসুল হওয়ার জন্য এই জন্য উম্মি বানাইছে কতরাই দেখছত মোহাম্মদ সাল্লাম কোনো হড়ালিয়া জানে না ও না হরি কথাইডি কয় কেন নিশ্চয় তার লগে মহা এক টিচারের সম্পর্ক আছে সে টিচারের নাম আরো জোরে লিল্লাহে তাকবীর দেখছিনি আমার আল্লাহ লীলা খেলা এই জন্য ও যিনি মসজিদের ভিতরে থা কোনো স্কুল মাদ্রাসা যায় না উনি কেন আবার জগৎ লো এসব কথা কয় কেন কথাটা চিন্তার ন উনি আছে মসজিদের ভিতরে ওনার কাছে কোনো রাডারও নাই দূরবীনও নাই অনুবীক্ষণ নাই মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ অন্য কিচ্ছু নাই এমনি এমনি সাহা না কিতা কিতা এমনি কাটতে সাহায্য আসেনি উনি জগতের ধারণা কেমনে দেয় উনি আবার সূর্যের লই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে ওয়াশামসি ওয়া দোহা আমার আল্লাহ কইতে আছে সূর্যের কসব যখন তা আলো দেয় এ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানীও কইল না দে ওয়াল কম্পিউটার উইজ আ কুসিরাত আমার কম্পিউটারের কসম যখন এটা ভাঙিয়ে এলাম সফটওয়্যার আকালাই ক্যামেরা ক্যামেরা আবিষ্কারকও কইতে পারল না ওয়াল ক্যামেরা ইজ আ কুসিরাত আর ক্যামেরার কসম লাগে কিন্তু যখন আমি ক্যামেরা সফটওয়্যারটা অফ করে গেলাম এ কয়েক লাখ এ দিছে আলোক গ্রাহক আমি ক্যামেরা শেষ করে গেলাম কেউ এ পর্যন্ত কসম কাটল না এক মহান সত্তা কসম কাটতেছে ওয়া শামসি তারপরে ওয়াল লাইলি রাত্র রাত্রের কসম ইজাইয়া শাহ যখন তা অন্ধকারের চাদর ঢেকে দেয় ওয়ান নাহার ইজা তাজাল্লা দিনের কসম দিন যখন আলোকিত করে তারপরে ওয়াল কমার ইজা তালাহা চন্দ্রের কসম যখন চন্দ্র সূর্যের ভিসে ভিসে দৌড় দেয় সুবহানাল্লাহ কয় না তো এই যে এতগুলো কসম কাটলো চন্দ্র সূর্য লই তো মোহাম্মদ সাল্লাম জানার কথা নয় উনি আছে মসজিদের ভিতরে উনি চন্দ্র লই কইতে আছে রাত্র দিন তারপরে মেঘমালা লোহা লইও কইতে আছে উনি তো ওনার মসজিদের ভিতরে তো তখন লোহাও আসিল না স্ক্র্যাপ টাস্ক্র্যাপ নাই ঠিক নিও কি সাহাবিরা কোনো লোহা টোহা টোকাই আনি হুজুরের দিছিনি এই জুতা কাটা বাতল মাঙ্গা কুত্তার কট করে টিন কাটা বাতল মাঙ্গা ফট টোকাই না দিয়া দেন কইছিনি কোনো সাহাবিরা তো হুজুরে আবার লোহা লই ইনফরমেশন দেয় কেন আনজাল নাল হাদিদা ফেহুলিবাস নবী আমনে কই দেন আমি আল্লাহ লোহা নাজিল করছি এ লোহাতে এমন শক্তি দিয়া দিছি নবী ও এ সাইরানা লোহা যে লোহাতে লক্ষ্মীপুর টাওয়ারে কুত্তা আসেন যদি হিসাব করে
এই টাওয়ারে এমন ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিছি, মাসেক থেকে মাগরেব পৃথিবীর পূর্ব পশ্চিমের খবর এই টাওয়ারে নিয়ে আসে লোহার মাধ্যমে। একটা সুরার নামে লোহা, একটা সুরার নাম আসেনি কোরআনে। তা আমার প্রশ্ন হলো নবী এসব কথা কয় কেনে? কেনে প্রশ্ন না হুজুর, লোহা দেখলো না বুঝলো না এডি কয় কেন? তাইলে বোঝা যায় আমার নবীর সাথে মহাবিজ্ঞানীর হাত আছে। সে মহান বিজ্ঞানীর নাম আমার আল্লাহ, আমার সে আল্লাহ হুজুরে ফড়াই দিছে। সে নবীর ভাই আমরা খুশি না বেজার? কত খুশি রে, তোরা তো জান্নাত তো খালি কিলে গেলি গরস কত করে জান্নাত তো যাবি, 8000 হুর বিয়ে করবি, আয় তো নবীরে হাইয়ে খুশি হয়েছি। ওই মিরগুঞ্জ বাপু তো সুয়ারি কিনে, তোকে তো এনে সুয়ারির দেশ খুচরা কিনে ডাকাইয়া হেরগো কাছে ফাইকারি বেছে এক গা এক টাক এক টাক করে। তো খুচরা কিছু বুড়িয়া ধর হান খা, বারে বুড়িয়া কইও বিহারি সাহেব সুয়ারির হন কত, বুড়িয়া কেনে 40 টাকা বেশ 50 টাকা। তো এবার কয় ইও 60 টাকা দিয়েন, ইয়া 50 টাকা দিয়েন। তো কাস্টমারে ক না 30 টাকা কচ্ছন নেন, বুড়িয়া লাভ হয়েছে নি কটেয়া 10 টাকা লস হয়েছে, 40 টাকা দিয়ে কিনছে 30 টাকা বেচছে, দাম চাইছে 50 বেচলে 10 টাকা লাভ হইতো, বুড়িয়া লস দি পায়। তো ইয়ের আসতে আসতে হুতে ক আব্বা আজ যে 10-15 বছর আনের হেলপারি করি এর জীবনে লস দেন লাভ করছেন, আজ যে লস দিও আনলে দে খুশি ঘটনাটা কি তাই করে বেটা গোলামের হুত। কাস্টমারে কি তা কইছে সত্যি ও কি তা কইছে? কাস্টমার তো আরে বেয়ারি সাহেব সুয়ারি কত কইছে হন কটে আর হন বেটা আটে বেটা, আরে তো বেয়ারি সাহেব কইছে আয় তো খুশি। আরে বেটা আয় তো আখেরি জামানার নবীর উম্মত হইতে এসেছি, আয় দেড় বিঘা রবিক্ষা আয় কত খুশি, জান্নাত টান্নাত কে যাব, জান্নাত তো যাইবার সময়টা করি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে এসেছি, খুশি তো আর সীমানা নাই বেটা। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। কেমন নবী রে, কেমনে রে হুজুর এই সমস্ত জগত লই কথা কয়, হুজুরে আঙ্গরে আগুন লইও কথা কয়, আগুন লই কথা কইতে আছে, আগুন কোথায় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিছে। তারপরে এ এ মিন শাজারিল আখদারি নারান ফাইদা তুমিনহু তুকিদুন, তাম বিশ্বের মানুষ বৈজ্ঞানিকেরা সন্ধান করি ফাইল না আগুন কনাই যায়, এন বইছ কান্ডি মারি দিলে দফাস করে আগুন জ্বলে, নিবেলে হাতে যায় কনাই হাতে থায় কন সিটিংয়ে, সুরা ইয়াসিনে ইনফরমেশন দিয়ে দিছে নিরক্ষর নবী শিখে দিতে আছে হন আগুনের বাড়ি কথায়। ও আগুনের বাড়ি হচ্ছে কাঁচা গাছের ভিতরে, এ গাছের ভিতরে বাঁশের ভিতরে আগুন আছে, জ্বালাচ্ছা জ্বলবো হাতে দাও 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 করি, এটা তো আগুনের লুয়া দেখতে আছি ঠিক নি রে। এই জন্য নবী যে কয় তোরা মরলে রে, যদি আল্লাহর কথা মতো না চলস মরলে তো করে জ্বালাই এলাইব। তাম পৃথিবীর মানুষেরা কত জ্বালা আলাইলে জাহান্নামের আগুন, 70 গুণ দুনিয়া তুন, এত গুণ হলে এটা হোল্ডার লাগাইবো কেন, বিদ্যুতের ভোল্টেজের লগে হোল্ডারটা লাগানো আছে, এখন যদি 11,000 ভোল্টেজ এটার হোল্ডার তার এটা লাগা তারে কইব সাঙ্গির গাঁয় যাই গই তোর মাইক তুই চালা গো এটা ধরব কে, এটার হে জ্বালাই তৈলে 11,000 ভোল্টেজ দিতে হইলে তার দিতে হইব, এত মোড়া কত মোড়া। বৈজ্ঞানিকেরা কম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এগুলা ফাগলামি করতে আছে, এত ভোল্টেজ দিয়ে আঙ্গার জ্বালাইবো কেমনে? আবু জাহেল উদ্দা সাহেবা মুগিরা সিটিং এরা ক ও কেমনে আঙ্গরে জ্বালাইব উদা কথা, আর জ্বালাইলে তো জ্বলিয়ে যাইম গাঁটা কষ্ট হয় ইম কেমনে? নবী যে সুরাই আসেন দিয়ে বুঝাই দে আগুনে শুধু জ্বালা না আগুনে গড়ায়ও, ও নাদি যাত জ্বলু দুহম বাদ্দাল না জ্বলু দান গাইরা হালিয়া জো কুলহা যাব, আমার আল্লাহ বলতে আছে আগুনে জ্বালাইব, জ্বালাই শেষ করতে না তো করে মোড়াও করবো, আগুন খাওয়াইব খাবায় সামড়া টামড়া এটি দখল করবো তো করে, আবার জ্বালাইব আবার মোড়া করব, এইভাবে তখন মরণ আর হইতো না, মরণ ফেলাস্টিক কোম্পানি বানালাইব জীবনও মরণ হইতো না, তোরা বাসি থাকবি বাসি থাকবি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আফসার হিসাব ওয়াজের আগামা তাহাইলাম নাম নিডি কি তাগন, ও লক্ষ্য বুধ দেখবি গাড়ির গ্যারাজ আজ বামপাত জ্বালাই করে দে, দেখবি হাতে কেন্দ্রে বামপাত জ্বালাই করে, আর গাড়ি কুমিল্লা শরীফ নিলাম ফৌজদারি কোর্ডের ইয়ানো গাড়ি বাম্পার জ্বালাই করে, বুড়িয়া দেখলাম এমনি কিতা হুঁক টুক লাগে এমনি করি, হুরান হুরান বাম্পার খুলি উড়ি গেছে আগুনের লগে, পরে নতুন এক কান এভাবে ধরি আবার জ্বালাইতে লাগাই দিছে, কইলাম কি তো ওজাটা কিতা করলেন, একই আগুন দিয়ে লাগাইলেন আর কাড়িয়ে লেলেন, কজু তুই বুঝদান, কইলাম আচ্ছা বুঝদান নন ঘটনা কিতা, কার মেয়া আষ্টশো বলতেছে দিছি আর আগুনে লোয়ারে কাড়ি হালা দিছে আর বাম্পার হুরানান কাড়িয়ে লেছে,
বোল্ডার্স একটু কমাই দিছি আর লোয়া লোয়ার জোড়া দিছি এটা গলাই তাইলে আগুনে শুধু জ্বালায় না আগুনে জম্মায়ও গড়ায়ও ঠিক নি রে ও মা গো বর্তমান বিজ্ঞানীরা কয় 1535 ডিগ্রি সেলসিয়াস লোয়া তরল এটা তো আরো কত বেশি তাপমাত্রা দিলে লোয়া গায়ে হয়ে যায় লোয়া কো বাইশে ভাই দেয় তুই কারে হুড়বি হুড় গায়ে কইতে আইতার ন এখন মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া বিজ্ঞানীরা সূর্যের খবর হাইলো হেতে কোদার গাড়া আঙ্গল কুড়া তো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে 13 লক্ষ গুণ বড় হেতে এটা আগাইতে ঠিক নি রে কত বড় এই হে বড় তুন হেতের কাছে তাপ আছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কয় কোটি এই অন্ত তো করে লক্ষ্মীপুর ফাটাতে আছে তাপ শুধুমাত্র 26-27 ডিগ্রি শীতকে গরমকালে আরো কুদুর বাড়াই দিলে তুই কোত্তা টোত্তা খুলি তারপরে উড়ানো হতে থাস রাচ্চা বাবির কস বেসর সালা বান্দি বেশ ঠিক কিনা এতে মশা কাম ভেঙে গেলাম মার বান্দি আইসব দেরি ঠিক নি রে এই যে তোর 2 কোটি তাপমাত্রা দিল এগুলা বিভিন্ন বায়বীয় পদার্থের ভিতরে দিয়ে এসি ফিল্টার এয়ার ক্লিনার ফিল্টার দিয়ে দিয়ে আইতে আইতে সাকনির মাধ্যমে বিভিন্ন বাতাসের স্তর ভের করে দি ভেদ করে দি তো করে রিফাইনিং করি আমার আল্লাহ দিছে বৈজ্ঞানিক নিউটন সহ নাসার বৈজ্ঞানিকেরা কয় মহান প্রযুক্তিবিদ এগুলা তারপরে খারাপ খারাপ রশ্মিগুলা সেখানে আটকাইয়া মানব বংশ জীব যাতে বাঁচতে পারে প্রাণীরা যাতে বাঁচতে পারে এইভাবে তাপটা পরিশোধন পরিশোধিত করে দুনিয়াতে ফাড়া এবার বিজ্ঞানিকেরা এলডোরা দাস নামে আরো এক ডাকাইতের সন্ধান আছে হেতের নাম এলডোরা দাস হেতের নাম ও মা গো হেতে সূর্য তু নহ 10 লক্ষ গুণ বড় হ গো হেতের গার মধ্যে তাপ আছে হেতে 3 কোটি গুণ বড় হেতের গার মধ্যে তাপ আছে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি কয় লক্ষ বিজ্ঞানীরা কয় সূর্য খোদার কাটারে যদি বাঁধি অ্যারেস্ট করি এলডোরা রাসে থানা যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় অর্ধেক মতে যায় সূর্য জ্বলি ছাই হেতে কবে আইনে কারে বান্ধি নিবি না গই ঠিক কিনা কয় এলডোরা রাসের কাছাকাছি যাওয়ার সুযোগ নেই এর আগে জ্বলি পড়ে ছাই যাবে এখন বৈজ্ঞানিকেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে জাহান নামে ধারণা দিছে ওই কথাইডা সত্য সত্য ও ঠিকই তো রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছে জাহান নামের আগুন 70 গুণ বেশি তাহলে গুণ বেশি হইতে পারে একই গ্যাসে গ্যাস হোল্ডিং করে অটো আবার আরেক গ্যাসে আবার পাওয়ার ভাড়া দিলেন কাড়ি গেলা সীতাকুণ্ড দেশা এত মোড়া লোহারে এনে কাড়ি গেলা এটা দড়ি দেখলে সরে ঠিক নি রে কাড়ি গেলা কদিনে কোবাই কাটবি এ গ্যাস হোল্ডিং করবো বৈজ্ঞানিকের করে ঠিক নি রে এবার সা আরো কদুর কথা কই এলোমেলো করে আঙ্গ আদিলপুর বুড়িয়া বুড়িয়ার নাতি বুড়িয়ার নাতিন খাইতে হয়েছে ঠিক নি রে বুড়িয়ার রেজিস্ট্রি করা বাবুসিয়ে বাবিয়ে বাতরানছে জসিমে কত অন্ত ডিম আনছে হাঁসগা মুরগা আনছে তারপরে কুদ্দু শুদ্ধ অন্ত ময় মশলা আনছে বুড়িয়ারে ডাকা ডাকাইয়া বাবুসি ভাবি আর কি লাইসেন্স করা কাবিন করা ভাবি ন তবে হেতির বাতর নাই হেতির বিনা বাতনে চাকরি করে তারপরে তি সুন্দর করে ভাকাইছে খাইতে আছে বুড়িয়া খোদার গাড়া খায় বুড়িয়া নাতিরাও খায় নাতি নাও খায় নাতি নগ্গা হরে লক্ষ্মীপুর সরকারি কলেজ নাতিনে গোস্ত মাছ ডিম খাই ও দাদা বিয়া দেন কিন্তু গুড়া লাইম ভালো লাগে না আর নাতিও ক দাদা বিয়া করাবেন কত কোনে শরীর গরম হয় দাদা বিয়া করা আর বুড়িয়া একইখানা তিনজনে খাইছে বাবুসি একজনের তেলও এক কোম্পানির বুড়িয়া খাই উঠতো আর না ভালো লাগে না কে তোমাদেরকে একখানা খাওয়াইয়া বড় করে বুড়ো করে তিনি আর কেউ নন তার নাম রব্বুল আলামিন তাইলে আর নবীর সব কথা সত্য ঠিক নিও তিন চারটে ইনফরমেশন না দিয়ে সারাটা রাত বয়ানটা করতে হইলে না কাম হইতো ঠিক নি এর পরে যান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচা আবু জেহেল লোটা সাহেব মুগিরা সিটিং করে করে ওয়াজ করে করো রাতে রান্দারে জিনা করতে আসো মালে দ্রব্য দিতে আসো খারাপ কাজ করো রে চাচা হ তোমাকে এগুলা তারপরে মাফি জুফি সোজা করি এলে ও আমল নামা মাইব্য কয়াল ওয়াজ নই ও মাই জেনিল হাক্কো মাফা জোফা সত্য হুজুর ওয়াজ করলেন ফাম্মা মানু খাফাত মাওয়াসিনুহু সেদিন আমি যখন ট্রাইব্যুনালে মাপ দিব তাদের নেকির ফাল্লা বদির ফাল্লা তাদের যদি নেকির ফাল্লা কম হয় বদের ফাল্লা বাড়ি হয় আমি তাদেরকে হাবিয়া দোজকে নিও ওই এসডোরাডাসের মতো জ্বালাইম তা করে জ্বালাইম সবাই মিলি হুজুরের উপরে খেফা ও কেমনে জ্বালাইব তারপরে মাপব কেমনে এই সমস্ত জিনিস রাতের আন্ধারে জিনা করছি জিনা কেনে জিনা কেননা আল্লাহ হাজির করবো জিনা তো করি আলাইছি দুই নম্বরই করি লিছি শুদ্ধ খাই হেডের ভিতরে ঢুকে আলাইছি কেননে মাইব যাহা দেখা যায় না তাহা মাফা যায় না গো ঠিক নি আগো কমিশনার দিদার ভাই বাবিয়ে ফিরি চালা এসি চালা ব্যাগ চালা ওমা এক তারিখে মিটারে দম খায় আমি ভাই শান্তি মিটার গো ও দিদার ভাই ওই যাও সাতশো আষ্টা দিয়ে গে ইতি কারেন্টের মিটার কি রে কারণের ভিতরে দিয়ে কিতা হান্দাইছে কিতা বার হয়েছে মিটার দি মিটার হে মিয়ার সিগন্যাল ধরো লাইন কাটা যাবে বলাই মাইসো তিনি বিল দিয়ে লাইন কাটা যাবে ইতি মিটার ইয়ান দি আই গ্যাস উড়াইতাম দেখছি এনে কিতা নজল ভরি দেয় আর বক্তরা ফিস করি ওড়ে এ ফুড়ে ফিস করি খুলতে ফিস করি ওড়ে কিতা ঠাস করে তোমার লাইনে বার কোজন নশো ষাটটিয়া এখন কি রে কিতা বলছ কিতা দিছ গো গ্যাস মিটার উড়ে গেছে নশো এটা দেয়া গেছিনি এনে কুদ্দুস অসুস্থ কুদ্দুস রুত লই গেছে গো লক্ষ্মীপুর বারাই আব্বারে লই গেছে গো খুকুন্যা ডাক্তারের কাছে ঝুমুরের কাছে ক ডাক্তার সাহেব আব্বা তো মরি যা এ বুঝছো তুই বুড়িগারে কিতে কিতে এমনে মানে বাঁধি এবার খোকন ডাক্তারে কয় এর জসিম রে কিত কাকা ও তোর আব্বার বেশিক্ষণে নাই নাই রে এ মিটারের নাম স্টাথোস্কোপ কি কোপ স্টাথ দচ্ছে তোর কাবড় দি তোর কলবের খবর তোর হাড়ের খবর কই আল্লাহ ঠিক রে তাহলে আল্লাহ জানলা শানু কি তোর মাইতে হাইর বনি তোর না কামল হাইর বনি রে তুই মেমোরিতে কস গায়েব নেট স্পিড ভালো আছে ভালো হইব লোড হইব নেট তো দেয়া যায় না এ না দেখি এনতে ভিডিওতে কথা ক আঙ্গ লক্ষ্মীপুর আট নম্বর ওয়ার্ডের নাহিদা তার প্রাণ প্রিয় স্বামী জসিমের লগে ঠিক রে ও মা গো দোনো গা অজ্ঞা রে অজ্ঞা ভিডিও দেখা যায় রে মধ্যে যদি সংযোগ আসে নি ওই টাওয়ার খাড়া দিছে যে মরি দি টাওয়ারে কহ কিতে কিতে কইবি ক ভাই হার করে দিই মধ্যে যদি কোনো তার নাই হে সিটিং টাওয়ার ডাকাইতে দশ হাজার কিলোমিটার দূরে লন্ডন ফাটাই দে ঠিক নি রে ওরে সংযোগ নাই তো গায়েবে মানুষে যদি এতটুকু আবিষ্কার করতে পারে আমার আল্লাহর ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু সত্য নি মাফা সুফা এ যেমন পরিমাপ পরিমাণ ওজন বেগ চাপ তা প্রেশার স্পিড আর্দ্রতা উচ্চতা বৃষ্টির পরিমাপক ভূমিকম্প পরিমাপক বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি এ আলওয়াজ নু ইয়াওমাইজিন হাক্কু এ আয়াতটা থেকে পঞ্চাশটার উপরে মিটার আবিষ্কার করছে বিজ্ঞানীরা আরো জোরে আগা আদিলপুরের জোন টু হুন্ডা কান কিনছে এফাচ 170 বা ওয়ালটন যায় কস মিটসুবিসি আর যা যা ইয়ামাহা টি ইয়ামাহা এতে হুন্ডে এটা শালায় বাঘ বাড়িয়ে দিয়ে যার লাগছে হুন্ডা ভালা চলে কমা গো মিটারে কত সীম সা আসা কত ফিকে বিশ্ব সা আশিতে করে এবারে মিটার এটা করে হাসাশি উঠেলে বড়ি দিবি হিমাচলের লোক ডাকাইতে এসব দিনে কম উড়া কম পাড়া এতে সা সা এলে কিন্তু সাক্ষা করে নিছে মধ্যে করে লাগছে আমার ইঞ্জিন ও মা তারের হাকে দিয়ে মিটারের হাতে কত স্পিড ডাকাইতে বলো আইসব দিন রো হাসাশি দিবি বড়ি ওর মরি যাবি গো ডাকাইতে এসব দিন হাতে সিগন্যাল দেয় মিটারে দেয় কিরে সাক্কা করে নিছে ইঞ্জিন সিটিং করতে আছে হাতে তেল খাই হাত বার করতে আছে ঠেটে ঠেটে ঠাস ঠেটে ঠেটে ঠাস হাতে হুন্ডাল হয়ে যাওয়ার গো কিন্তু স্পিড মিটার হাতে এ বোর্ডে দেখাইতেছে জসিম মা বেশি জোরে চালাচ্ছে ডাকাইতে হয়াত কবি গেছে গো ঠেঙ্গের সরাই একসাথ ভরে দিবি ওর উপকূলের তলে এটার নাম স্পিড মিটার কি মিটার আরো জোরে
আর নবী কয় দুনিয়ার মানুষেরা রে যতগুলা কাজ করছে সব তোর মিটার সাইজ হয় আমার আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে দি দিও ও তাহলে নবীর কথা সত্য সত্য গো সে নবীরে ভাই আমরা খুশি না বাজাব আসলে খুশি নি কত ভালোবাসি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহু আকবার আরে হুজুরের যদি আমরা পাইতাম রে হুজুরের মুখ থেকে কোরআনের বাণীগুলো শুনতাম কইতাম নবীও কোন নাম রে কোন এ ভাগ্যবান মহাপুরুষ ছিল সাহাবায়ে কেরাম সরাসরি রাসূলের ছাত্র ঠিক নি রে হায় হায় কি এলেম রে আল্লাহ দিল আমি অবাক রে মা গো এলেম কেমনে রে দিল আমার সদর লক্ষ্মীপুরের পুলিশ সুপার আমার কলিজের টুকরা উনি বসলে বাড়িতে বাবির লোকের শুইলেও ফুরাটা জেলা দেখে কি হচ্ছে না হচ্ছে ওনার কাছে ইনফরমেশন আছে ঠিক নেই এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি আল্লাহ হুজুরের সব দেখায় হুজুর কি বলেন তো বুঝলাম না ধর বিমানে যিনি পাইলট তিনি 6000 কিলোমিটার পর্যন্ত দেখে দেখেনি কথা করে দেখেনি আর বিমানের প্যাসেঞ্জাররা শুধু বিমান পর্যন্ত দেয় এন্দে হানকার এন্দে কো বিমান ওইটা হুরানে না বনো আজি সাহেবরা বইব বিমান করে পাইলট আমরান ভাই কইতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে মেঘের ভেলা বেশে আসছে আপনারা সিট বেল্ট পরিধান করুন ধন্যবাদ কলকাতা এয়ারলাইন্সে মা ইন্দিগো ইতারে কয়ের কি হিন্দি উর্দু মিলে ধন্যবাদ আমরা কই ধন্যবাদ হেরা কয় ধন্যবাদ এক এক বিমানে এক এক ইয়া এবার বুড়িগারা কারো কথা কেউ না বুড়িগারা বস বিমান বোরি সাথে বিমান খোঁড়ে সিট খোঁড়ে পাইলটে তো 6000 কিলো সিদ্ধ পর্যন্ত সৌদে এর লাগবে বুড়িগারা 15 মিনিট পর ঠিকই বিমান ঘের 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 মেঘের লগে বাড়ি খায় বুড়িগারা কাজ আফসার ফোন দিলাম ভাই তাই বলি যে এরা তো নেটও নাই ফোন দিব কেটে কিন্তু এর আগে বিমান বেলা আর বইন এরা শর্ট প্যান্ট হিঁদিন না এরা কইছে হাজি সাহেব সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট কে হলে কার কথা তাহলে জিরা যাত্রীরা দেখে না বন্ধ করো স্যার দিদার ভাই মেজাজ খারাপ করিচ্ছে মুরজ্জা হন এর হন এদিকে সা জিডা যাত্রীরা দেখে না এটা কিন্তু পাইলটও দেখছে দেখছি নি রে সবাই কিন্তু একই বিমানে সবাই কিন্তু এরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই পৃথিবীতে থাকলে ও আমার রাসূল হুজুরের চোখে লেন্স লাগানো ছিল আর সব মহল্লার সুআজিম জান্নাত জাহান্নাম সব হুজুরের চোখে বাইছে তাহলে সামান্য বিমানের পাইলটে যদি এতটুকু দেখে রে আমার রাসূল জি বলছে কবর আজাব চলতে আছে মারামারি চলতে আছে তাহলে আমার হুজুরের কথাগুলো সত্য আমার রাসূলের বিন্দু বিসর্গ কথা মিথ্যা নয় হতে পারে না ও রাসূলের চিনল না জগৎবাসী চিনল না আল্লাহু আকবার কি রাসূল রে হইলাম আমি অবাক হই যাই হুজুরের কথা চিন্তা করলে কি রে একজন পাইলট যদি মহাশূন্য থাই হাতে দেয় হেরে মিটারে দেখায় যে মিটার আওয়াল অজনু এ বি এ আয়াত থেকে সূত্র থেকে বানাইছে এরপরে বিমান 33,000 ফুট উপরে হিডো উচ্চতা মিটারে কইতেছে আমরান ভাই তারপরে পিকআপ কমলো উপর উড়িও না 33,000 উপরে আসো বায়বীয় পদার্থ ইয়ে কিন্তু হাল কই যাবো বিমান বাস্ট হইব নিচে নামা নিচে নামা এসকালেটার চাবি ধরলে বিমান 1,000 উপরে উড়ি রে গোলাই ম্যা কমাইশাল্লাহ কমাইশাল্লাহ 6 ঘন্টা যায় তিগুয়ে বিহু জমিছে জিদ্দা হাজিরা লাব্বাই খড়ক কমাইশাল্লাহ কমাই ডাবা কি রে হিয়া না মাফিয়ে লাইতেছে বাতাসের উপর দি বাতাস কি দেখা যায় তইলে বাতাসে দি মাফিয়ে লাইতেছে বিমান কত জোরে চলে 1,000 মাইল স্পিডে দেখাইতেছে সব কিছু দেখা বিমানের কোনো নাট বল্টু শ্রেণী গেলে বিমানের কোনো নাট বল্টু শ্রেণী গেলে হিটা শু করতেছে ব্ল্যাক বক্স থেকে মেসেজ আইতেছে এরে ইমরান ভাই বিমানের মিটারে করতেছে ইমরান ভাই নাটক গা লুজে গেছে তারপরে জ্বালানি যদি কমি যায় কোনো অসুবিধা যদিও মিটারে কই দে কইরে কাছাকাছি কোনো বিমান বন্দর টন্দর আছে নামা নামা নিচে সাগর ডুবি যাবি গো আর 4 মিনিট হরে যার গেল লেগছে আবার এটারে সিগন্যালও দেয় 0-2-2-0 এ হাকে দি যদি বেশ কম ত্রিভুবন বিমানবন্দর বন্দর হতো পাইলট এনে গেদার করে বড়ি দেয় ফায়ার সার্ভিসে আইতে আইতে বে এক জলি শেষ হে তারা আগুন ন সালি দিবে তে আছে ঠিক না ও আমার আল্লাহ এমন কন্ট্রোল রুম রে আরশ মহল্লা বাল্লো হুয়া কর আনু মাজিদু ফি লাউহি মাহফুজ আমার আল্লাহ কন্ট্রোল রুম থেকে মেসেজ গুলা দিছে নবীদের মাধ্যমে নবীরা পাইলটের মত আর যাত্রীরা উম্মতেরা
বিমানের যাত্রীর মতো, যে সমস্ত যাত্রী নবীর কথা মানতো না তাদের উপায় নাই, তারা অ্যাক্সিডেন্ট করবো। আমি দেখতে পাচ্ছি এই গ্রহের 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষের গায়ে জাহান্নামের আগুন জ্বলে রে জ্বলে, জ্বলেনি জ্বলতেছে, শুধু মারার দেরি। এখন ফায়ার সার্ভিসে চাকরি করক, আমার অমুসলিমেরা অন্য কলকারখানা ইন্ডাস্ট্রির আগুন নিভেতে আছে, আমি দেখতে পাচ্ছি তাদের গায়ে আগুন জ্বলতেছে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়ে। মানুষের বাড়ির আগুন নিবেলো, নিজের দেহের বাড়ির আগুনটা একটা বারো নিবেলো না। এভাবে একটা স্প্রে এভাবে ধরতে হবো, নিজের গাত দিকে হানি ঢেলতে হবো, ঠিক না রে? নিজের গাত দিকে ফিস করে মারতে হবে, এই ফানির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই স্প্রে দিয়ে হানি না ঢেললে সোনার চান্দের ঘরে সাড়া, সময় কম তো সাড়া, ছোটবেলার লাইনে স্যাপ দেশা বুড়িয়া বউ রেছো কি তারে মেজাজ খারাপ করেছে, সময় অভাব তো মার, ঠিক নেই রানিনি? এবার মজার কথা, কত কথা জমা হয়েছে, কেন্নে কইতাম রে কেন্নে কইতাম। সে নবী বিশ্ববাসী রে কয় রে কয়, সুরা বাকারার 29 নম্বর আয়াতে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইসতাওয়া ইলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সে মুহাম্মদ সাল্লাম আল্লাহ থেকে পড়ালেখা করি আঙ্গরে কইতে আছে, তিনি সেই মহান আল্লাহ, আমার রব, তোমাদের রব। ও কাফেরেরা বৈজ্ঞানিকেরা, যেই রব তোমাদের জন্য জমিনের সব কিছু বানাইছেন, সুম্মা ইসতাওয়া ইলা সামায়ে, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, আসমানের সাত রাষ্ট্রে বানাইছে, সাত তালা, কয় তলা? আরো জোরে। তারপরে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অণু পরমাণু নাট বল্টু গ্যালাক্সি ব্ল্যাক হোলের, তারপরে ব্ল্যাক বক্সে সব কিছু জানে। এখন আমার প্রশ্ন হইল জ্ঞানীরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সাত তবক এটা জানে কেন? নিশ্চয় তার চোখে লেন্স লাগা দিছে আল্লাহ, নবীজি সব মদিনা তৈয়বা মক্কা মুকাররমা থাকি দেখে রে দেখে, কথা কি বুঝা যায়? আল্লাহ আমার স্টুডেন্টদের জন্য আমার কথাগুলা সহজে যাতে বুঝতে পারে, আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে তুমি সে তৌফিক দাও, আল্লাহ আমার এমন একটা প্রযুক্তি তুমি শিখাও যাতে তোমার বাণীগুলো আমি সুন্দর করে তাদের বন্ধুর মতো ক্লাসমেটের মতো বুঝিয়ে দিতে পারি, কি শিশু কি 80 বছরের বুড়ো, এমন একটা মুখে আমার বরকত দাও যাতে আমার কলেজের টুকরারা বোঝে। আরো জোরে বলি, দেখছেন? আমার প্রশ্ন হইল, হুজুর সাতটামুক আসমানের খবর কেমনে যায়? হুজুর তো মসজিদের ভিত্তি, ঠিক নেই? এখন নাসা বিজ্ঞানীরা, বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছে পৃথিবী, হায় হায় এই পৃথিবী সৌরজগতের তারপরে একটা হোলা, সূর্য খোদার কাডার 53 গা হোলা মাইয়া আছে, 44 গা মাইয়া, তারপরে 9 গা হোলা, 9টা গ্রহ, 44টা উপগ্রহ, ব্যাক মিলি সূর্য খোদার কাডার হোলা মাইয়া কোগারে 53 গা, ঠিক নেই? এ আমরা সৌরজগতের একটা পরিবারের অংশ এই পৃথিবী। এরপরে 50টা চাঁদ জোড়া দিলে, 48টা চাঁদ জোড়া দিলে পৃথিবীর সমান হয়, হাতে ছোট আর কি ক পৃথিবী, ফর তারপরে সূর্য, এরপরে একটা জগৎ দেখা যায়। এই সূর্য তো এতগুলো গ্রহ, সূর্যের একটা ফোলা আছে এলডোরাডাস, তারপরে আরো বড়, এভাবে বড় আর বড়, এরপরে আছে ছায়াপথ বিশ্ব, সূর্যের পথ আর একটা জগৎ আছে ছায়াপথ বিশ্ব। এই ছায়াপথ বিশ্ব অন্ধকার আকাশে দেখবেন, পূর্ব আর পশ্চিমে দেখবেন, কমলনগর থেকে আমাদের বাগবাড়ি রাস্তা পর্যন্ত উপর দিকে সুপারি দোকানদার বসছে, জল 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 করে তারার বিশ্ব রোড। এটা তারার মেলা নয়, এটা একটা জগৎ, সেই জগতের নাম মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। ওই ছায়াপথ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে 9 কোটি 75 লক্ষ আলোক বছর সময় লাগে। হোয়াট ইজ আলো? লাইট ইয়ার, আলোক বছর মানে আলো 1 সেকেন্ডে যায় 2,86,000 মাইল, তাইলে আলো খোদার গাড়া হেতে এই 1 মিনিটে কদ্দূর যায়, 1 ঘন্টা কদ্দূর, 1 মাসে কদ্দূর, 1 বছরে যদ্দূর, তাকে বলা হয় লাইট ইয়া। এইভাবে সে প্রান্তে শুধু ওই জগতে আলো যাইতে 9,00,000,000 বছর সময় লাগে রে, সময় লাগে। তাহলে ওই জগৎ কত? ওই জগতের আরো আছে 10,000 গ্রহ নক্ষত্র, হে জগতের
এক একটা সূর্য কিটা সূর্যের জিজ্ঞানি সূর্যের জিজ্ঞানি ধরে আসতি বেটা এমিক্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হাতের হাড়ের ভিতরে আরে তুই পৃথিবীতে বেটা না কোটি 13 লক্ষ গুণ বড় থোথর বড় বিল্ডিং বেটা বাগবাড়ি বিল্ডিং আর বিল্ডিং কত বড় সা 10 কোটি সূর্য তো আর হাড়ের ভিতরে হাঁটা বলে বলে বাদ খা গুমজা গুমজা নীলমণি ঘুমনো যাইলে কিলখড়ি কে কয় এমিক্রন সিটি নক্ষত্র এখন মুহাম্মদ সাল্লাম কইছে আর উম্মতরে আল্লাহ জান্নাত দিব রে এ পৃথিবী ছে 10 দুনিয়ার সমান কহ মুহাম্মদ সাল্লাম এগুলা ফাগলামি ওয়াজ করে রি মানে কে এখন মহাশূন্য আবিষ্কার করি তারা বুঝিয়ে লাইছে ও মা গো জগতিডা সত্য সত্য গো আল্লাহু আকবার কহ হবে এ প্রথম জগতে আছি যখন তোকে জিজ্ঞেস শেষ মদ খাই না জিনা করি না খুন করি না জিজ্ঞেস সিটিং এর শেষ মেশ ক্ষমা করি আল্লাহ জান্নাত তো নিব ফেরেশতারা দোনোটা না সাবিদের গো ভাই চল তোর হার করে দিত জান্নাতে কয়েক হাজার কোটি মেল চাইবার পর সুন্দর কার্পেট বিছাই না গ্যারাম হাই যাবি কো ভাই তোর আল্লাহ দে আল্লাহ কার হাইলে আমি করি চা আর অনেক কিছু কত বই না এটা জান্নাত পরে ডাকাইতে রলা এটা নয় আট বেড়া আরো রইছে হত বেড়া বই আরো দোনো জনে সে সাইয়াতের গেরা বার করব কোটি 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 মাইল ফক সুবহানাল্লাহ লাই কই সুবহানাল্লাহ না তো জান্নাত আই হান দাইম তাই সুবহানাল্লাহ কন্টা গঞ্চি তো জোরে গাও সুবহানাল্লাহ জিডা কইতো না আশা আশার গালটানি সুবহানাল্লাহ তোর মুর বিতে কই দছ সুবহানাল্লাহ মার সাইতের তে মাহফিল হই লেকা তোর কালা জরের বের আমি ধরে আর মেজাজটা খারাপ লাগে যে আব্বরি দিয়ে না রানের বিতে বইতে আস মনসা তোকে আটটি খুলি স্টেজে লই এনতাম জোরে গাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বানা দে একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কয় ফেরেশতারা কয় ফেরেশতারা কয় রে গলে মে আইডেন আরো বহুত দূরে আরো কোটি 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 মাইল ফাতাতে লই যা ও মা গো কক্সবাজারের সমুদ্র সৈকতে লানে ডালনা ডালনেছি আর এত এনে বই যা গো আল্লাহ তাই ওর অনেক কিছু আর এটা জান্নাত পরে সিটি গিডা লহ এটা লহ না জান্নাত আরো বহুত রাষ্ট্র হয়ে দিগে এবার বুঝতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ইনফরমেশন আল্লাহু এবার হুন রে হুন এই যে সূর্য গেলাম এরপরে আছে বিভিন্ন নেহারিকা তারপরে আছে সেন্ট্রাস বিশ্ব এতটুকু পর্যন্ত বর্তমান বিজ্ঞানীরা যাইতে পারে না মহাশূন্যের 99 ভাগের 100 ভাগের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে এই আবিষ্কারের ভিত্তি দেখছো তো জগৎগুলা কত বড় আরো কয় মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে এভাবে বড় ইতিহাসে বড় ইতিহাসে বড় ইতিহাসে বড় ইতিহাসে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন যে যেন তো দৌড় শুরু করছে আর ফিরে আসে না ঘুরতে আছে মহাশূন্যর মহান রবের তাওয়াফ করতে আছে সেজদা দিতে আছে যে যেখান থেকে যাইতেছে কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতেছে না অনন্ত অনন্ত কালের দিকে যাত্রা পথ নিশ্চিত রাতের দরবেশের মতো ঘুরতে আছে কোথায় যায় কে যা কই ডাঙাও কইতে ইত্যান্ন জোরে জোরে বলে সুবহানাল্লাহ তারা তসবিহ করছেন মহান রবের চাঁদ সূর্য হয়ে কি মিলি ঘুরতে আছে আয় হা এর ফলে মাত্র 1% আবিষ্কার হলো আর এই যে সাতটামক আসমানের ঠিকানা হুজুরে দিল এক রাস এক জগৎ থেকে আরেক জগৎ 500 বছরের রাস্তা নবীর কথা বিজ্ঞানের কথা বাদ দিলাম তাহলে 3500 বছর এর পরে হইল তারপরে এর পরে যেটা বিজ্ঞানীরা বলল যে আরো 99% অনন্ত মহাশূন্য আনা কইতে ইত্যাদি ইরানো আর আঙ্গ বিজ্ঞান জানে না এরপরে আল্লাহর আরশ তারপরে আমার আল্লাহ কত বড় এবার চিন্তা কর জিহেন জি বেলামিনও জানো কেউ জানো শুধু এ লামাকান আমার আল্লাহ জানে দেখছেন নে আলামিন সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মেলেনি আমার আল্লাহর কত লুত গুণ এত কিছু বুঝদিন রে বান্দা রে ও তুই কোন রকম আর নবী নাই শিখে দিছিস তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স তুই লক্ষ্মীপুর শুধু এমনি সেজদা দি কো সুবহান রব্বিয়াল আমার প্রভু লা শরীক আল্লাহ কোন শিরক না কিচ্ছু না আমার প্রভু রব আমার রব প্রতিপালক আল্লাহর সেজদা অবস্থা মুসি দি কো হয় তোর রব তুই কেন জানস সুবহানের ব্যাখ্যা তো তুই হে দিন হচ্ছে যা কিটা প্রশ্ন করলাম না তুই আর লা শরীক কইছ ছাড়ি গেছে তুই আর আয় তোর কোন দেইয়া রব কো হে আমার প্রতিপালক মারফেডে লক্ষ্মী বসছিলাম 10 মাস 10 দিন খাওয়াইছেন মারফেডের ভিতরে কোনো অক্সিজেন সিলিন্ডার বাক্স আসিল না চাকরি বাক্রি আসিল না এটিএম কার্ড আসিল না আপনারে খাওয়াইছে কতক্ষণ কি হয়েছে ক আপনার ক্যাচার ওবাইছে নিয়ে এলাইছে আল্লাহ 80 বছর অক্সিজেন খাইছে 8 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর শহরে
কোনদিন নাই আনে জিবেলেরে ফাডার ন অক্সিজেন বিল নিবেল লাগা আরে করোনা ভাইরাসে দচ্চার 20 দিন হাসপাতালে ছিলাম 80 লাখ টাকা লই গেছে ভাই বুঝিয়ান নার কে চরব আপনি আরে কবরে খাওয়াইবেন অক্সিজেন দিবেন হাসর মিজান ফলছরাত কোন কোন কিতা দরকার আপনি আরে দিবেন কইছে বুঝলাম তো রবের আইডিয়া তো আলা কইছত কোন দুঃখে আই বড় মহান কত বড় তুই কেন জানাস কয় জানি আই আফসারির মুখে হইছি আল্লাহ মহাশূন্য মহাশূন্য মাত্র 1% আবিষ্কার হয়েছে এক পার্সনের এক ভাগ আবিষ্কার হয়েছে আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি এটার ভিতরে পৃথিবী তুন সূর্য হাতে 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ 13 লক্ষ গুণ বড় এটা তুন অমিক্রন সিটি সেন্ট্রাল বিশ্ব গ্যালাক্সি ব্ল্যাক হোল নেহারিকা ইডি তো এতটুকু যদি এত বড় হয় এর উপরে আরো রয়েছে 99% হিডি আরো কত বড় এর উপরে আপনার আরশ মহল্লা আরো কত বড় তার উপরে আপনি বইছেন ওয়াসিয়া কুরসি ওহু সামাওয়াতি ওয়াল আর আপনি কত বড় আপনি আলাই বুঝিয়ে লেজি আল্লাহ গো বান্দা রে তুই আরে বুঝি ওরি সেজদা দিছ তুই লক্ষ্মী করে আর বান্দা আমি কথা দিলাম তোরে মাথা না আমি জাহান্নামের আযাবে নেব না ও বৈজ্ঞানিকেরা বুঝলো না রে আল্লাহু আকবার এক একটা নক্ষত্র থেকে এক একটা নক্ষত্র কত দূর এই পৃথিবীতে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিম হাতে সিটিক 12,500 মাইল লম্বা কে রে প্রশান্ত মহাসাগর তোকে তো বন্ধুর মতো আয় কই সাগরের জন্য সিটিং কই লিছি বুঝছ এটা কথার বাক্য আর কি এত লম্বা কত 12,500 মাইল লম্বা 4,000 মাইল প্রশস্ত হেতের হুর মাথা যদি টিকটিকির ডিমে একটা রে নৌকা কল্পনা করি বাসায় দেস এনে পশ্চিম মাথা নৌকা কল্পনা করি টিকটিকির ডিমে আর কি এত তোর বাসায় দেস এনে জায়গা কত দখল করে হ্যাঁ ঠিক তদরূপ এক একটা নক্ষত্র থেকে আর এক একটা নক্ষত্র মহাশূন্য বাসতেছে কারো দয়া কেউ আয়ো না সুবহানাল্লাহ কর ও মা গো কিতেও কয় আফসারি সাহেব তো পৃথিবী এত দূর আছে হেতে তো নাই পৃথিবীর তুই মহাশূন্য টোকাইছিলে এত কই ও মা থেকে সিটিং এর খবর নাই ইডের ভিতর মাগো 5টা মহাসাগর ও মা মা মাগো কিতে গো 7টা মহাদেশ মাগো 300 রাষ্ট্র ও মাগো ইডের ভিতর বেলে কিতা বাংলাদেশ ও মাগো ইডের ভিতর বেলে কিতা 7টা বিভাগ 66টি জেলা ও মাগো লক্ষ বুলো ও মা সদর তারপরে মুরাদের 8 নম্বর ওয়ার্ড ও মা কিতে রে গো আদিলপুর ইডের ভিতর আঙ্গ মুরাদ আঙ্গ এ মুসলমানরা এ ছোট্ট ফুটবলের ক্রিকেটের লানি মাথা হোক ঠিক রে এ এক্সচেঞ্জ অফিসে সামান্য এ আব্বাখানি মগজ খেতে কিনটা জিনসের হারা হারা পেন হিন্দি সিনা লাড়ি লাড়ি লোককে পড়িয়ে দি মায়ক সামনে দি কয় দ্যার ইজ নো গড আচ্ছা হাগলের লতো একটা হাগলের ক্লাসিফিকেশন আছে এ 700 কোটি মানুষকে হচ্ছে হাগল হাগলের নম্বর ছাড়া হাগল ঠিক কি না খেতে কি কয় ডানা লাড়ি লাড়ি দ্যার ইজ শুধু রগে আছে 12,000 মাইল তারপরে কেবল এগুলা কাজ করতে চাই যখন মেজাজটা খারাপ হয় কফর দাম একনার মতো আরো বিশাল যদি সাংহাই তারপরে এই নদীগুলা যদি স্প্রে করে হিটার দিই যেভাবে আঙ্গুর রেডিয়েটর ছাড়া ইঞ্জিন চলে না 2টা মিনিটও চলতো না ইঞ্জিনটা বাস্ট হয়ে যাবো কিন্তু সামনে দিয়ে ফাঁকা একটা লাগা দিয়ে হানি হাতে ইঞ্জিনের খুব এসব অসুবিধা নেই তুই 100 মাইলে দৌড়া গোয়া তোর ঠান্ডা করিয়ে কম্পিউটারেরও এ আছে এটারে কি কয় মোটর অজ্ঞাতি ঘুরা দিই এটারে হ্যাঁ হ্যাঁ আসেনি এ তোর ইয়েন্দি এইয়েন্দি তো তার সঙ্গে ইয়েন্দি তার একটা লাগাই রেখেছে এক্সচেঞ্জ অফিস কই এটা তোর মাথাটারে ক ফদ্দা মেঘনার মতো বিশাল নদী দিয়ে স্প্রে করলে ঠান্ডা হয় না কয় এত গরম হয় সে মহান আল্লাহ জাল্লা শানু সার্কিট ব্রেকার রাখি দিছে তোর মাথাটা ঠান্ডা হয় আর বিজ্ঞানিক দুলে ভাইরা কয় সুবহানাল্লাহ কস তুই দি ইয়েলো দিয়ে না লাড়াই লাড়ি কস দ্যার ইজ নো গড ঠিক রে তোর প্রেমিকার লে দিয়ে সাইনিজ খাস হরে সাইনিজ কুরেল খাবাস গিরিল খাবাস জুমুরের ইয়ে নো হেতে তোর লগে মিড়ির মিড়ি আসে ঠিক নি হ্যাঁ তোমাকে না অনেক ভালো লাগে একসাথে 10টা আঙ্গুল লড়ায় ওই আংটিগুলো দেখাই ফেলে হ্যাঁ ভাই এটারে দেখছো তুই টানে কিছু মধ্যে তবাড়ি দিয়ে কি কারবার করে গেলেছে
আসুনি ভাইয়া তোর পিকআপ লইবা কি বাইরে 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 কোথার গালারে ঠিক নেই এখন বিআইপি মুসল্লি কথা কয় না কথা কইলে না 8টা 10টা এর ভালো লাগে আবার কথা কয় মে হাসি মিড়ি মিড়ি আবার বোরকারে এদুর উড়ালায় ইতি ওই এনদিতে মেহেন্দিতে লিখছে আই লাভ ইউ নেভার ফরগেট ইউ এইটা দেয় গেল আমুর অধ্যায় করে আসসালামু আলাইকুম তোর প্রেমিকাতে তোর লগে আসে চোখে ঠার খায় কত সুন্দর হারমোনির মতো কথা কয় টোন বক্স আমার আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহু আকবার এই দাঁতগুলো হলো রিডারের মতো হারমোনির রিডারের মতো আহ সে বিজ্ঞানীর নাম মুসাববের আল্লাহু আকবার মুসাববের কোম্পানি লিমিটেড করতে গিয়ে মালটা এই যে এতি লাড়া খায় চোখে ঠার বারে সুলটে একটা কাপড়ে দেয় তোর কলম দ্বারা লড়ালে ভাইয়া এই যে তিনি লড়ায় কে লড়ায় এ 200 কোটি 700 কোটি ছিদ্র আছে ফুসফুসে এই এনে এতে নাক করে অক্সিজেন যায় অক্সিজেন যাইয়ে তিনটা ডাকাতের কোপ মারে লোহ কণিকা শ্বেত কণিকা অনুসক্রিকা তিনটা ডাকাতের ছটছট করে কোপ মারে অক্সিজেনটা ফুসফুস দিয়ে হাঁটালে এ সাইড ডাকাত মিলি এতে লড়া খাওয়ায় রক্তটা চলে মুহূর্তে 30 লাখ দেহ কোষে এ রক্তটা সঞ্চালন করে তনিতিল ঠ্যাঙ্গের হাড়া পর্যন্ত অনুভূতি হয় এনদি কথা কই এনদি মশা কামড় দে দেহি এনদিও ইনফরমেশন দিছে নাই দা তোর কিন্তু মশা কামড়ে ও ভাই আমি একটু মশা মারি ঠাস ঠিক কি না যেটা সারা পৃথিবীর তথ্য মন্ত্রণালয় হলো সম্ভব ন এমন সার্কিট ব্রেকার দি রেখেছে মাথা আল্লাহ রে কবে না কতক্ষণে ওয়াজ করতাম আলহামদুলিল্লাহ এই যে ধর তুই যে দেয়ার ইজ নো গড কলি হেতি যে ভায়া কই চিনি সারা দে লড়া কইলো কথা কো যদি কথা কো যদি অক্সিজেন বন্ধ ওই কি তুই আর দ তোর মরবে টাইম হবে নি মুরাদ ভাই রয় আর ভাবি সেবা মুহূর্তে আ এবার খোদার কাটা ফোন দিব সফিকের সাংবাদিকের কো ভাই সফিক ভাই প্রেম করে বিয়ে করছিলাম আমরা ভাবি নাই নাই ও ভাই তাড়াতাড়ি ফ্রিজ অফ একখান অ্যাম্বুলেন্স পাড়াই গো দেন গো ঠিক রে তিনি মাইল লোকে আল্লাহ একটু অক্সিজেন টার্ন অফ করছে তোরা কোনোদিন চিন্তা করছো তুই অক্সিজেন কোথার কাটা কত ইয়ের কেমনে রে মোহাম্মদ সাল্লাম এসব কথা কয় রে আমি অবাক হয়েছি রে কেমনে রে হুজুর এসব ইনফরমেশন দুনিয়াবাসীরে দিল আহ এরকম নবীরে ফাইরে আঙ্গ কলজাটা বড় হয়ে গেছে রে আল্লাহু আকবার জান্নাত জাহান্নাম জিমুইয়ে যায় দুঃখ নাই নবীর দলে তো ডুইতে আছি খুশি 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 আল্লাহু আকবার ওই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তো এই সূর্য খোদার কাটা দিতে আছে তোর এইটা হেতি এই 26-27 ডিগ্রি তাপমাত্রা দেওয়ার কারণে এই পৃথিবীতে উদ্ভিদ উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী বাঁচত না এই এক একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র কয় কোটি এ বিজ্ঞানীরা অবাক যত ছোট ছোট পাতাই হোক 2 কোটি করে ছিদ্র হেতে সৌর চল্লি বইয়ে রেখেছে গ্যাস পাম্প ওই সূর্য খোদার কাটা 26-27 দিলে হেতে খানা খাই আসতে বড় ওই তোর অক্সিজেন দেয় তুই কার্বন ডাইঅক্সাইড হাতে দিতে আস নেটওয়ার্ক লাগাই দিছে গ্রামীণ টু একটেল তুইও খা বাইরে দে খা দে খা দে খা দে খা দে করে কে তো আল্লাহ সূর্য কে করে দেখছ তুই কোদার কাটা আসে কতগুল 9 কোটি 30 লক্ষ মাইল উপরে বিজ্ঞানীরা কয় কয় সূর্য কোদার কাটারে যদি 700 কোটি মাইল নিচে দিত সমগ্র পৃথিবী জলজল জলজল করে আগুন জ্বলত দেখবি কয়েকশো কোটি মাইল যদি উপরে বুঝে তো সূর্য তার সারা পৃথিবী কি হয়ে যেত বড় হয়ে যেত কয়টারে নিচ্ছে কোনো ইঞ্জিনিয়ারে প্রযুক্তিবিদে কানুন গো আমি নে সূর্য কোদার কাটারে হিয়ানো বইয়ে রেখছে আর ভাই সাহেব দুল্লা ভাই বৈজ্ঞানিক নিউটন কয় কহিজ্ঞা কে হিসে কোন মহান সত্তা কোন একজন আল্লাহ কইতে শর্মা জন কবর মাত দিব হাসন মাদের না কানে গালে কিস বইয়া কুসুবির নাম আছে সুলটা তানিয়ে না গেড়ি নিতে মারো কোনি ভাই এভাবে মারন কা কোন একজন মাত্য কইছে কবর জন হাতে জয়েন্ট পাইপ বইরবো দিব ভাই এভাবে মারন কা একজন মাত্য কইছে সব বৈজ্ঞানিক স্বীকার করে সব করছে একজন প্ল্যানার ইঞ্জিনিয়ার হিজ্ঞাকে এটার নাম কয় না
সে মহাবৈজ্ঞানিকের সন্তান আমার আর রাসূল দিবেন লিল্লাহে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব মালিকানা সবরেন্টি আমার আল্লাহ এই পর্যন্ত আসমান জমিনের কোন মালিকানা মানুষ দাবি করে না করছি নি একজনে দাবি করছে কয়কুল হু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন সে মহা সত্তার আজাদিরাজ একজন কয়জন একজন লামি আলে দয়ালামি ওলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই ও খ্রিস্টানেরা কয় আল্লাহ ঈসা রুহুল্লাহর জন্ম দিছে নাউজুবিল্লাহ আর হিন্দু বৈষ্ণবেরাও নিজেরা নিজেরা মাটি দি তারপরে খেরের বেনি দি মা সান্দা করা দি যে মাটিটা আর 10 দিন আগে কুত্তার গুড় মাটি আসিল মা গো মানছে খোদা বানালায় খোদা বানাইব বন্দারে উল্টা বন্দা বানায় খোদারে ঠিক রে আমার নবী ইনফরমেশন দিছে কইডি সব বুয়া খোদা কি খোদা বুয়া খোদা খোদা রিয়া না মাসি বইলে খোদা দৌড়াইতে পারে না তার জাহান্নামে গুতা গাতা দিলে মাজদর দিলে দৌড়াইতে পারবে না আরে খোদা আরে খোদারে তো নিজে সাবিশাস করি এলেছি ওরে কথা কয় না ঠিক নিরে আমার নবীজি কয় সব একজনে নিয়ন্ত্রণ করে তার নাম আল্লাহ তারপরে বিজ্ঞানীরা কয় সূর্য যদি 0 ডিগ্রি অক্ষাংশে আলো দিত তাপ দিত তাহলে সমুদ্রের তলাতে তারপরে পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে ছুটত আর ওখানে আলো না ফসলে তারপরে এই নরওয়ে সহ উত্তর দক্ষিণ গোলার্ধ বরফে আচ্ছাদিত হয়ে যেত গা এমন ডিজাইন আর নিচ্ছে কোনো প্রযুক্তিবিদের সিস্টেম করে 37.5 ডিগ্রি অক্ষাংশে দিছে এটার কারণে 6 ঋতুর দেশ বাংলাদেশ শীতকালে এক রকমের তারপরে এ খানা গরমকালে এক রকমের খানা ঠিক কিনা শীতকালে বুড়িঘারে দিতেছে মূলা কাঁচামরিচ দুনিয়াতা তারপরে জলফি অমলকি কারণ বুড়িঘার ঠোঁঠাড়ি দেব ঠিক কি বুড়িঘা সুমরে গেছে বাজার করি বললে গোল্ল আটে ব্যস্তিন দিছে কথা কান যেটা আসার না কদু হা আল্লাহ কো বান্দা এডি কটরা তো আয় খেলাই এর আমার সূর্য আমি গতি দিয়া দিছি 1000 মাইল স্পিরিটে 24 ঘন্টা প্রদক্ষিণ করে যদি স্পিরিট মিটার 100 লাগাই দিতাম 10 দিনে একদিন হইতো 10 রাইতে এক রাইত হইতো ঠিক না বৈজ্ঞানিকেরা কয় সূর্যের গতি যদি 100 মাইল দিত কয়শাইলন বাসিলন তাহলে হইতো 10 দিনে একদিন হইলে রাত বুড়িয়া মরত জাঙ্গিগের মাইকে আনি কইতো আঙ্গু বুড়িয়া আজ যে রাচ্চা মরছে আর আগামী 9 রাত পর এতে আদিলপুর প্রাইমারি স্কুলে ইয়ে নো ও বুড়িয়া রে কোবাই কবর দিয়ে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিজ্ঞানী নিউটন কইডা নিশ্চয় একজন প্ল্যানারের ঘটনাটা করছে সুবহানাল্লাহ কয় সেই প্ল্যানার হচ্ছেন আমার আল্লাহ সে আমার আল্লাহরে এই রব্বুল আলামিনের থ্যাংক ইউ দিবি নামাজ পড়ি সিজদা দি জিকির করি নবীরে দুরুদ দিবি আর নবীরে বেশি বেশি দুরুদ দিবি আমিও দিই দুরুদ আল্লাহু আকবার তুই আমার আল্লাহরে সিজদা দেস না আমার আল্লাহরে সিজদা দেস না আল্লাহ কো বান্দা এখন বৈজ্ঞানিক নিউটন কো সূর্য যে পরিমাণ হাইড্রোজেন জ্বলে 1 সেকেন্ড সূর্য খোদার কাটারে জ্বালায় রেখতে 40,000 টন লাকড়ি লাগে নিস্তলা বিল্ডিং রাজমস্তরি এক হিসাব 3 তলার হরে আবার 1 ফুটে বেশি করে দল লাগে মাল মেডিসিন উড়াইতে ও নগর 9 কোটি 30 লক্ষ মাইল উপরে লেবার উড়াইলে কতটে আবিল আইব রে কসে পরিমাণ হাইড্রোজেন দেয়া যা কইটা 1000 বছরের শেষ হয়ে যাবার কথা আসলে দেশ আসে বইটা কেয়ামতে তারা মানে এ মহা গ্রন্থ আল কোরআনে নবীজি কয় ওয়াই ইজ আ শামসু কুবিরাত ওরো ওরো আল্লাহ কইতে আছে কসে দিনা সূর্য আটকালাইও এক মহাবিজ্ঞানী থ্রেট দিছে বিশ্ববাসীর সূর্য একদিন আটকাইব সেদিনের নাম কিয়ামত কম্পিউটার বিজ্ঞানী পর্যন্ত কইল না রে ওয়াইজাল কম্পিউটার কসিরা যেদিন আর কম্পিউটার দোকান বন্ধ করে গেলে পাইলে মিলে আর কম্পিউটার আবিষ্কার করছি কারণ হেতের হে হ্যাডম নাই তো হেতে নিজে হুইতলে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না কোথা চুড়ে লুঙ্গি টুকান লাগো মা কি তারে কোথা কাপড় দিয়ে ভিজে ভিজে কোনো আই ভিজানো মরছি নি কোনো তো মোহাম্মদ সাল্লাম সূর্যের উলে গ্যারান্টি দেয় তার ফবুর পক্ষ থেকে ঘোষণা দেয় ইজ আর শামসু কবিরা করো 8-10 কোটি মানুষ করোনা ভাইরাস আয়ুকা জিরে মরিবার আগে আমি আল্লাহর লগে লাইন লাগা হট লাইন লাগা সূর্য কিন্তু আটকালাইন তওবার দরজা বন্ধ ঠিক না এই যে আল্লাহ আল্লাহ শানু 2 কোটি ডিগ্রি তাপমাত্রা তো 26-27 দি
ফুল ফল হচ্ছে তোরে অক্সিজেন খাবার তুই আইজো কোনোদিন আল্লাহর থ্যাংক ইউ দিলি না চিন্তা করলি না সমুদ্র থেকে ফানি উড়ে রিফিয়ানিং করে ফেরেশতারা কোবায় কাবায় ফিড়ি ফাড়ি আবার আসমান লোয়া বানায় সময় লাগবে রেডি করতে মহাবিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে ওয়ান জালনার হাদিদ লোহারে বিজ্ঞানীরা অবাক কিরে লোহা দে ব্যাগ দে এরম দুনিয়া দিয়ে লোহার অনুভব মানু নাই ঘটনা কীটা লোহা সিটিং আইয়ে কত এতে তোরা বিএসআরাম কে এস আরাম দি কালি রড বইতে আস কসু বেশি তোরা দেশ তাগরে কসু হেরা দে তো করে রড ওরে কথা কয় না হিল ট্যাক্স ওয়াজ করি হেরা মসজিদ মাদ্রাসাল্লাহ কসু দে বুড়িগজ্ঞা দিছে সভাপতি ক আমি আমার মরা মা বাল নামে দুই মন কসু কর আই কইলাম তে দুই মন কসু মার হাবা আই দিছি আসি বুড়িগা আর ক হুজুর আমনা আসলেন কা কইলাম আই লাকশম যায় কেনে কই মরা মা বারে কসু দিছে তোরা কসু বেশি রড লাগার দিতে আছ কসু হেরা দিতে আছ তো করে রড এখন বিজ্ঞানীরা টুকাইতেছে কি রড কত হইলে দুনিয়াতে তো রড নাই ওই ইউসাববিহুনা রাদু ও রাত ফেরেশতা আছে একটা সুরের নামে আছে রাত এ ঠাড়া বিজ্ঞানী এ মিকাইল আলাইহিস সালাম মেঘ দেখেডি অত্ত করে ইডার লগে ইডার নে হাজার কোটি কোটি বোল্ডেছে মারে মাইললে ঠাড়ার লগে এই লোহাটা নাজিল হয় খনিতে আরো জোরে কো আসা আল্লাহ দেখাই দিছে কসা রড দুনিয়াত নাই আহি এতু নাজিল করতে মারি যে খোদা হে খোদা তোরে আজ আজ মোতাহারা দিতে মারি তোরে 8000 হুরের লগে আই বিয়া দিও লিল্লাহ তাকবীর এই যে এত কিছু তোর সহ্য দের তুই আল্লাহরে থ্যাংক ইউ দিলি না এ ফানি উড়াই গাছে গেরে তুত্তুরে বড় করে তুই সে মহান রবের এক খাতের মধ্যে বুড়িয়া কিতা করছে এ দন্যা তাকে দূর রইছে পালং শাক রইছে আর কিরে দি মুলা রইছে সিটিকে নিজে করে খাই পেলে আর কিরে দিব রিস রইছে ওমাকে মরিচ ভাঙি দিলে বুড়িয়া রেডি চলে ওমা মুলা খাইলে দুই হালি খাই এলে তো আরে কি রে এক কিনে দিলে সুগাছ আম গাছ জাম গাছ দুনিয়ার সকল বিজ্ঞানীরা ফেল কিরে হানি দিতে আছে মালানার ডিপ মেশিন তো তারপরে শফিক ভাইয়ের মেশিনের মোটরও তো হানি দেন অন এক মাটিতে এত রকমের সাদগা বিজ্ঞানীরা ফেল মহান আল্লাহ কইতে আছে নুফাত দিলু বা দুহা বেবাদ কয়েক একটা স্বাদ আমি আলাদা করে দিছি ইউস কবে মাইন ওয়াহিদিন ও হানি দিতে আছি এক রকম না হানি মেগার কথা কে মেগার স্বাদ রাত গন্ধ আলাদা ইতি আল্লাহ ইতি তোর উদ্ভিদ বিদ্যালয় তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লতি হুতি তাগো সিদ্ধি সব খেলাই আয় রে আয় আল্লাহ একবার কবে না কত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন তুই কোন দিক দিয়ে লই যাবি তুই প্রাণী বিদ্যা লই যা ভোটানিতে লই যা জলজিতে লই যা কসমটি কসমসে লই যা সব দেয়া যায় ইয়ানে লিল্লাহ তাকবীর আর তুই সিটিং জুমুর তো কাঁড়ো লোক গানে কামাল্লার বাপ তুই জামাল্লা ওরে তুই আল্লাহর কস শালা নাজবিল্লাহ কয় না ভুইগা আগ বাজারে কাঁড়ো লোক গলে লইছে 200 টাকা কসরে 200 দোয়ান বন্ধ করতে বাজে গেছে দুইটা এ 12টা বাজে হুডুর হুডুর মেগড়ে রিক্সার ড্রাইভার তারপরে আরে জন্টুরে লইছে কয় আয় রিক্সার ড্রাইভার আর বিত্রে হান্দা না কাঁচা রাস্তা এবার বুড়িগা বাতি যা জামালরে বোঝা জামাল কিন্তু বুড়িগার বত ঘুম যা না বুড়িগার লা কলজা হাড়ি যা এটা বিয়ের হরে বুঝবি জোয়ান অবস্থা হব্বু সাহওয়া দুলুর আলাবি বুড়ো অবস্থা এ বুড়িগারা বুড়িয়া বুড়িগা করলে বইটা আরে আমরা তো নাইয়ে না গা তোরা তুই গেছে গো আজ কত করে শাসিব আল্লাহ কো জানালা ভাই না কো মাওয়াদ দা তোমার রহমা দেখছো তুই কোরআন প্রেম বিজ্ঞান সুবহান আল্লাহ কো ক বুড়া অবস্থা অজ্ঞার ভিতরে গায়ে আই লাভ ইউ আয় আল্লাহ ঢুকে দিছি বান্দারে তুই তো ফ্রি সেক্স করস বিয়েটা আত্মরিকে কর আয় আল্লাহ তো করে জান্নাতে বিয়া হড়াইছি তোর আব্বারে তোর বিয়েটা আমি হড়াই 8000 হুরের লগে তুই ফ্রি সেক্স করিচ্ছা মদ গাঁজা খাচ্ছা ইব্রিজিং দর্শন করিচ্ছা বন্দা আয় তোরে বিয়া করাই বান্দারে আর কাছে তে আবার বুড়িয়ে ওই বাতিজের কাছে দিছে যাচ্ছে তো জানাই না আগের যুগে হারা হারি কে নৌকা দিছে বুড়িকে সাদিয়ে নৌকা কান্দে যাবল আজ কি তো জানা কোনো শখের কারণ নয় যায় লাইটারি না এবার এতে জামাইলে মাতাত লই আনি দপ্পার করি আনি বাচ্চি সে বুড়িকে কয় যা 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 হতে থাক গই বুড়িকে আবার ভাত খাইতে আছে বুড়ি হামস আছে রাত বেজে একটা রাত বেজে একটা বুড়িয়ে বুড়িরে কয় বুড়িকে কিলা বাঁধিয়ে সব দিনে হামস আছে দে কাঁটল বা শখের কাঁটল কতর হকুনি আসিনি বুড়িকে খাল না থাকলে গেছে সিটিং এর খেপটি আছে কত রো হক নাই আছে কো কি রকম শখের কাণ্ডল হয় যদি রাত চেষ্টকে মরি কবর কি মার কম খাইম নিলে কাণ্ডল কাণ্ডল খাই মরি যেন দরকার বর রাচ্চা কাণ্ডলটা ভাঙলে তুই খাইবার দুই কোষ কাণ্ডলটা বাসি হয়ে যাবো সকালে ভাঙিম ছেলেবেলে নাই নাত করে খাই মরি সিনে দি খাই মুক্ত বসাইব তুই কিনলে আমি পাইতে কো তার তার বাঁধি বা বুড়িকে শখের জফা রেডি বেরে কম হয় ঠিক নি রে
সোগো করেছি ঠিক আছে কিন্তু খেপটি আছে হাতে এত অনস আশা কেন জুমুর তু ঠিক নি রে আচ্ছা বুড়িয়ে ব্যাংসে লাল টস টসে কোষ জিরবে তো বুড়িয়ে দুইটা বাজে দিয়ে পরে হান খাইবে না দিয়ে ক ইস শালার কাণ্ডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা তুই জানস নি লক্ষীপুর শহরে আমি কাণ্ডলি ডা আনছি হিয়া কো বাজার মঈনউদ্দিনের গো বাগানে তো হাজী হেদায়েতুল্লাহর তারপরে ছাগলে তারপরে হাজী হেদায়েতুল্লাহর বাগানের গাছি দেখাই এলেছে ছাগলে তিন চারবার জসিমের গো ছাগলে আয় কত মহব্বত করি কত হাজার হাজার কোটি টাকা খরচ করি বিদ্যুৎ খরচ করি আমি ইডারও আনছি তুই আর কস শালা কাণ্ডল গাছ যখন বুড়িয়া রয়েছে হাজী হেদায়েতুল্লাহ তুত্তুরের দুগা ফাতা সুশিয়ার তারপরে ফেরেস্তারা ইঞ্জিনিয়ার ফেরেস্তারা দুই শুকরিক ছিদ্র দিয়া দিয়া ওই সূর্য থেকে আইডার আদার খাওয়াই আস্তে আস্তে বড় করছি জসিম মাগো ছাগল একদিন আই হুরা খাই শেষ বুড়িকে জিকির আজকার করে ফজর হরি বাহার হয়েছে আস্তে আস্তে জিকির করি করি বাহার হয়েছে ও মাগো সাহায্যে কাণ্ডল বাগানোকে মসর মসর করে বুড়িয়া বোকে ছাগল ছিটি কেন হাত আইডা মুখে লই তুই তুই যা না ছাগল দেখবি মালিকের রোয়া খায় মালিকে যখন কে রে ছাগল ইটাল কে তুই দেও না মোটর গাড়ি কাট দেও না হাতে যার টাইগার খাইছে এত সগড়ি লাল লাল ঠিক নি আর হাতে সিটি কে দাঁড়ি হাল্লারি হাড়ার দাঁড়ি ঠিক নি বুড়িগা মেজাজটা খারাপ কে উড়িগে ক আর কাঁড়ল খাই কাঁড়ল গাছ কাটি আর দিকে হাতাল আর গাছ কে তুই দেও না বুড়িগা লাড়িটারে আনে মশড়ি মারবি আর কি হিসেতি মেলা মেরবে ছাগল লোক তুই কি তাকে ভিডা জানে তোরটাই সে দুগা আয়ো দুগা দিয়ে লাই মাইজলে মিলা রাই না আনে লাড়িটারে আনে ছাগল ভ্যাঁ কই দিছে তোর সিস্টেম এত করলিং কাটিয়ে গেছে লাড়ি গেছে কেন হিসেতি ছাগল গেছে গা ছাগলে যাইতে যাইতে কো ডাকাইতে রলা খাড়া আবার খাইও গাছিটা আসেনি রে নাই শিকড় আছে মাত্র কি আছে আল্লাহ গো বান্দারা রে আমি এই শিকড়টা নেই মিকেল আলাহ সাল্লামের ফোন করছি বঙ্গোপসাগর থেকে পানি আনি পানি ডালি দিছি উপর থেকে ওই প্রযুক্তি কম্পিউটার সিস্টেম আমি তারপর ওয়াতা সিভার রিয়ার নাইট্রোজেন চক্র ডি নাইট্রোফাই অ্যাসিডের মাধ্যমে ব্যাকটেরিয়ার মাধ্যমে সব কিছু ধ্বংস নিপাত করি তারপরে সিস্টেম করি জোর দি পানির মাধ্যমে আবার এটার দুগা হাতা বার করছে তারপরে গাছিরে ওইতে ওইতে এত বড় হয়েছে কত বড় আর খোলসা কত বড় এত বড় হয়েছে ছাগলিটা সেদিকে জাল লাগছে জুমুরের দিকে সিনেমা সাইবার লাগে সাহায্যে সুন্দর গাছ ছাগল দেখবেন এমন সিটিং ও হেতে তো গর্ণুয়া খাইলা গতুন বালা সিটিং ও তাহলে তোরা কি সিটিং নি না সিটিং না মানে তুকু তো বালা সালা কাকি ছাগলে দেখবি কোনো গাছের খাইতে নহাইলে হেত সোলকাটা ধরে টান দে এটারও নরম করি পেলাই এমনি সোলকা উড়ে আলা এটারও নরম করি বেকুকারানের মতো সামনে দোনো ঠাঙ্গাতে উড়ে আলা সিটিকে উড়ে এ বুত তলে গাছ ইটারে লই হড়ি খায় বুড়িয়া এসরা করি আউ এ বুড়িকে এসরা করি বা আর আহারে কিতারে কে রে মসর মসর করে ছাগলে আবার হাপাই ডাল করে তুমি যাও না ঠিক রে না না দেখ আয় হায় রে আস গাছটা শেষে না রে বললো কাঁচা গল বুড়িকে তো কাঁচা গল তুই যাও না আইডি কার্ড দে কি তো করবে বুড়িকে তুই নো ছাগল শোক আরো লাল বুড়িকে টাইগার খাইছে অজ্ঞান না ছাগল সেটিং দুটা খাইছে স্যার এতে মুখে কেমনে কাঁপা ঠিক নি এবার বুড়িকে মেলাইছে লাড়ি ছাগল মানে ভা করে দি দিছে তো গাছিটা আসেনি এ কবার বাংছে দুইবার কয়বার এরপরে আমার আল্লাহ কো গাছিটা রে পানি টানি দি শিকড় থেকে আবার বড় করছি রে বন্ধা ড্যাম দিছে শ্যাম দিছে দিয়ে এটা বড় হয়েছে এবার সার ছিটা আছে তুফান নাজিল হইব মিকেল আলাইহিস সালাম কো আল্লাহ কুড়া খা গাছ তো শেষ করিয়ে লাইব আল্লাহ দিছে নন মাইনউদ্দিনের গো কাণ্ডলের গাছক গাতে এগারো তিনবার ভাঙলাম ওইটার কিতা করতাম ওইটারে সেভ করি স্যার আশেপাশে সব স্যানিটস করে দিয়ে কোবাই হালা দিবি দেখবেন তুফানের সময় সব গাছ ভাঙে না নিশ্চয় কোনো প্ল্যানারে কাজগুলো করে কোন কোন মোটা মোটা গাছের বেলজিয়ামের উর্বিদি ফেরেস্তারা সাইনিস কুলেল দি কি করে কোপ দেয় আর কিছু কিছু ফেরেস্তা মেঘাইলে গুড়ার মধ্যে হানি হানি ডালে আর ট্রেন্ডি করে গাছের লড়াই সেগুলো কত তুই হানি ডাল হানি লড়াই সিস্টেম করি জসিম বাকু বিল্ডিং গ্রুপ দিয়ে কাজ করি ওরে এটি হালায় কে আর আজরে এ জট তোমার নামে সুরাই আছে ঘটনাটি আল্লাহ ঘটা এরপর আল্লাহ কবে এক গাছরে কাটিয়ে এলেছি আয় তোকে কাঁডল গাছি গেরে রাখছি রে বান্দা এরপরে কাঁডল দিচ্ছে এক থন্নাতে সাতটা কয়টা তিনটা মুসি হুডুল লেগেছে মুসি খাই এলেছে ওলা অনেক কাঁডল টিকছে একটা কাঁডল এটা এত বড় হয়েছে কত বড় এবার কাঁডুলের ডেন্ডুয়ে ফোন করে আল্লাহ আপনি কিতে শুরু করছেন হ্যালো কিতে রে
কয় হেতর নারীরা কান্দ্র লিটার আমি 20 কেজি করে লিছে আইলা দেতেন ডেন্ডুয়ে ফোন করতে আছে কই ধরি রাখ একই ফেফে যদি ডেন্ডুয়ে সারি দেয় কুত্তা খাইত ন আবার ডেন্ডুয়ে যদি ধরি রাখ এ কান্দ্র এ এ এ ফেফে গ্যাজুমের কাছে নিলে 800 টাকা 300 টাকা তাহলে ডেন্ডুর গুরুত্ব আসেনি আল্লাহ আল্লাহ শানু ডেন্ডুরে ক ফোন করি কখন তুই রাগ হচ্ছে গোলাম মাইছ দিন তুই ধরি রাখ আর হেতরে বড় করতার ন ইতি আল্লাহ ইতি আল্লাহ কত ঠিক আছে আপনার কথা মতো ধরে রাখলাম 15 দিন পর ইডার ভিতরে মিড়াই দেয় তারপরে বুড়িয়া ই নামাজ পড়িয়া বুড়িয়া কান্ডল ইডার হেড মেডে থাবট দেয় হায় নো আর 15 দিন পরে ইডার হেড মেডে থাবট দেয় হাইকছে এবার ইডারে কাড়ি হেয়া কো বাজার বেচছে এর আগে যে কান্ডলটা দছি আর ইডারে কত ব্যাকটেরিয়া ভাইরাসে ধ্বংস করতে লাগছে বোমরা রায় ছিদ্র করতে লাগছে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা তারা সর মারে গোলামের গালি রে ফকিন বলে গালি কান্ডলিটা দেখছ তা জুমরে বিক্রি হবে হাজি কুদ্দুস খাইবো পাইজ দিবি না তারপরে বোমরা গান কই ব্যবস্থা করে বলে হিন্দি ঢুকাইতে লাগে ঠিক নি রে জিকের মধ্যে হুল বাইয়া দিব কান্ডলি গাবাত ঠিক নি ও জিকের মধ্যে হু কাহা দেব ফল ইগাবাদ একই গাছের ফল আল্লাহ কই এটা তুই সেভ করছিস কান্ডল ইগা ট্রাক লোড করছে তারপরে এরপরে মাজারের কাছে হিয়ানো 12 ইয়ারাট পাড় উশিয়ার কান্ড টাকিডা ফরিজার কই গজবের ফেরেশতারা এটা গর্তের ভিতরে হালাদে রহমতের ফেরেশতা কই ফাইজলামি ভাই সত্যি বেডা কান্ডল ইরা 20,000 টাকা তারপরে বানালই 2 লাখ টাকা কান্ডল আছে ফাইজলামি লার সিডা হালাচ্ছে ইয়ানো দোয়া আছে হাজি আদায় তুল্লাহ দোয়া আছে হাজি কুদ্দুসে জুমুরের ইয়ানো আমি নামাজ পড়ি কান্ডল ইরা খাইবো কান্ডলের প্যাকেটের গায়ে লেখা আছে না আল্লাহর নাম দে রাজ্জাক তুই জানোস না বেডা ফাইজলামি করস ইয়ানো রাজ্জাক আল্লাহ এটা পৌঁছে দিবে তোর নাম রাজ্জাক উজল কও আব্দুল মাতি এবার গজলের ফেরেশতারা কত কিতে করতিছাস কোকো বলাম না ফাইজলামি সর এ কান্ড লিডারে ফোসে দিবে আল্লাহ দে সাল্লা ট্রাফিক সিগন্যাল দি দিছো আলামাতি ওয়া বিন নাজিম হুম ইয়াতাদুন আল্লাহ কইছি এটা জায়গা মতে ফোসে দিতাম তোরা এটা কান ট্রাক লিডারে অ্যাক্সিডেন্ট করতে আইছো ফাইজা মিলাস গালি দে রহমত আর গজবের ফেরেশতারা ধাক্কা ধাক্কি করে চারবার অ্যাক্সিডেন্ট হইতে লাগছে ট্রাক লিডার এরপরে রহমতের ফেরেশতারা দরাদরি করে ইয়ানো আনে দিছে আল্লাহ গো বান্দারে তুই 200 টাকা দি আড়ত তো কিনছ আড়তলারে মাথা মুছি দিছ দোয়া করে দিছ তোর বাতি যা জামাইলার দোয়া করছ তারে রিকশাওয়ালারে 200 টাকা দিছ সবারে তুই থ্যাংক ইউ দিছ তার আয় আল্লাহ যে এত প্রযুক্তি কইলাম তুই কান্ডলটা জিরবের মধ্যে লই কস ইস শালার কান্ডল রে তোর মত নিম খারাম নাই নাই রে বন্দা তুই আরাম তো আলহামদুলিল্লাহ এটা তো কইতে ইতি এরে তো গো লকিবুরে কুত্তারে তুই এক কান বেলা বিস্কুট দিছ মাতা মুসি হেতে তোর 12-14 বছর খেয়াল রায় তোর দেখলে লেস দি আই লাভ ইউ দে তা তার কলজাটা নাই যে তোর কলজা দি জড়াই দিত লেস দি কস এডা থ্যাংক ইউ বেঁচে থাকুন যারা বেঁচে থাকুন খাবাই সত্যি সাইরানার খাস্তা বিস্কুট একখান তাও হসা ঠিক নি রে এত তো 12টা কদর হড়ি গেছে আর তারপরে মহিলার ভিতরে তুইটা বলা দিছে কুত্তারে কামে আর কাম টু মি তুই দিছ বান্দারে কটে আর রুডি আর আমি আল্লাহ তোরে কান্ডলটা ফজক প্রোডাকশন দিতে হাজার 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 কোটি ডলার হাইড্রোজেন জ্বালাই তারপরে এটা ইয়ানো ঢুকাই ডি নাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে এরপর এটা অক্সিজেন করি কত রকম করি আই এত কিছু করছি আবার এডি হঁসা গোলায় আবার বাতাসে নাইট্রোজেন চক্র ঘুরে দিছি এতটি কাম আয় করলাম তোর বুঝি এটা বিব্যক্তি আরোগ্য থ্যাংক ইউ তো দিতে এটি বন্ধারে এই শিক্ষাটাই আমার নবী আমাদেরকে দিছে বন্ধা বলো না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঠিক কি না সকালবেলা দোয়েল পাখি চল আওয়াজ দেয় 8টা বাজে গুগু পাখি ডাকে দেখবেন এটাকে মন্তাজের কো আম গাছও বইবে কুকু কু 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 আজকে মাগরিবের আগে সবই পে খেয়াল করছি নি এক ধরনের পাখি ডাক দিছে এগুলো এক একটা এক এক সময় দিব ওই রুটিনের লগে এগুলা এ মানে সেট করা 3টা বাজে কুরকা ফাঁকি ডাক দিব এক একটা এক এক রকমের জিকিরের লয় তোলে আ আ আ আ আ আ আ দিনের বেলা তো ওই ফাঁকিগুলো ডাকে না ডাকেনি এডি সব সূর্যের লগে নেটওয়ার্ক সুবহানাল্লাহ কো এই তো ছয় ঋতু সূর্যের টানে দক্ষিণে লয়ে গেলে তবু যেন শীতকাল সাধুটা দুর্গা দিয়া শীত লাগে সূর্য উঠারে সাহেব রাস্তা কোথার কাটারা জানি মুই আনে তোর কোত্তা টোত্তা খুলি কস মশা মার বান্ধি কয়েল লাগা জিজ্ঞে হান খাই জিজ্ঞে দেখবেন বাবি রাতের মাইর একদিনই লোক আইছে
এ পর্যন্ত 18 কোটি মানুষের সাক্ষাৎকার নিলাম, কেউ কয় না কোন আয় বোর মারি খাইন খাইছ জীবনে একবার হলো বাবি রাতের গুড়া খাইছ খাইছ তীরে খাইছে জিডি কাছে আনাইডি অন বিয়ে তো করনো বিয়ে করিল এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খাইছে আবু জাইল্লা কে রে তোরা সিটিং এর আমা বুঝে ইল্লা তুমি কম খারাপ ন রে ঠিক নি রে তুই জান্নাত তোরে দুনিয়াতে দেখা যা সূর্যের লে গবেষণা করলে সূর্য একদিন আটকা লাগবে সেদিনে কিয়ামত সেন্ট্রাস গ্রহ তোর যদি সে অন্তঃসক্ষু থাকতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ তুই সমগ্র জগৎ দেখতে পারতি এই যে এই ঋতুর পরিবর্তন এত নেটওয়ার্ক সব এক স্রষ্টা মহান রব্বুল আলামিন এটি ম্যানেজ করে রেখেছে আল্লাহু আকবার জান্নাত দেখতে যদি হয় বা শোনা ভবে গরম হাওয়া বনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিব যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিব যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎখানি মহাবিশ্ব জগৎখানি এই যে সূর্য 1000 মাইল স্পিরিটে চলতেছে বিজ্ঞানী নিউটন কয় এই জগৎ সৃষ্টি ব্যাগ বিগ ব্যাং সূত্রে মোহাম্মদ সাল্লাম কয় কোন ফাইয়া কোন সূত্রে জগৎ সৃষ্টি কয় জগৎটা জ্বর ছিল এটারে কেউ সেলফ পারি দিয়ে স্টার্ট ধরা দিছে কে হিডার নাম কয় না তা আমার নবী কয় স্টার্ট ধরা দি সেলফ মারি দিছে ধাক্কা লাগা দিছে আমার আল্লাহ ঠিক কিনা এ ধাক্কা দি সেলফ দেওয়ার কারণে 1000 মাইল গতি বেগে ঘুরতে আছে মহাশূন্যের আমরা সব খাইতে আছি চলতে আছি প্রেম করতে আছি আনন্দে আছি ঠিক কিনা মহাবিশ্ব জগত খানে প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে কোন ইঞ্জিনিয়ার আল্লাহ আরো জোরে আল্লাহ মহাবিশ্ব জগত খানে হায় একান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে সাইরা জনম ভৈরা গুরিতেছে মহাবিশ্ব জগত খানে ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর হায় হায় দেখতে জগৎ লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগত খানি মহাবিশ্ব জগত খানি ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালা ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চার লেগ আছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চার লেগ আছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা গুড়ে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তোমার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব ওরে রফিকুল্লাহ সারি ভেবে কন ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারা কর খেলছেন আল্লাহ সারা কর জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান কাটলে টিকেট জাহান্নামে হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি হায়াক কান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা গুরিতেছে
মহাবিশ্ব জগত খানি আল্লাহু আকবার। তাহলে সে রবের সেজদা দেওয়ার দরকার আছে কিনা? নামাজ যুবকেরা আমার আল্লাহকে সেজদা করো, আম্মাজিরা আল্লাহকে সেজদা করো। এ পৃথিবী স্টেশন থেকে সামনে আর একটা স্টেশন আছে আখেরাত স্টেশন, সেখানে আমরা আল্লাহর রহমতে আমরা জান্নাত দখল করব, আল্লাহর রহমতে মহামিলন মেলা। মাদক দ্রব্য থেকে ফিরে আসো, জেনাবে বিচার থেকে ফিরে আসো। কলিজার টুকরারা তোমরা ইসলামী জিন্দগি সুন্দরভাবে তোমরা প্রতিপালন করো, মুরব্বীদেরকে সম্মান করো, নেতৃবৃন্দদেরকে ভালোবাসো, রাষ্ট্রকে ভালোবাসো, তোমরা পড়ালেখা করো, আল্লাহ জিকির করো, আল্লাহকে ভুলিও না সব সময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে তোমরা চলতে থাকো। অল্প সময়ের পর আমরা সেই জগতে প্রবেশ করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আজ আর নয়।